উত্তম, আমাদের মধ্যে রাজু স্যার রাই জয়েন করেছেন, রাজু রয় স্যার অলমোস্ট সবাই জয়েন করেননি এখনো, কিছু কিছু করছেন। সুব্রত স্যার, আমাদের দুজন রিসোর্স পার্সন, একজন জয়েন করে গেছেন, ডক্টর অরিজিৎ প্রতিকুল জয়েন করেছেন, ওকে উনি জয়েন করে গেলেই আমরা শুরু করে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি রাজু স্যারকে SMS করছি একবার। প্রিন্সিপাল স্যার সব মোটামুটি ঠিক আছে স্যার? পার্থ প্রতিম স্যারের ওদিকে কারেন্ট আছে? হ্যাঁ আছে। আমার এদিকে গেছিল, আবার এলো, যাই হোক, আমি ভাবছি প্রিন্সিপাল স্যারের ওদিকে আবার। আমাদের হ্যাঁ কারেন্ট ছিল না, এইমাত্র আবার এলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও গেছিল স্যার, সমস্যার মধ্যে আছে। হ্যালো হ্যালো, মহাপ্রসাদ স্যার, আমি কি একবার বেরিয়ে গিয়ে রাজু স্যারকে কল হুম করবো? হুম 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 ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। মহাপ্রসাদ বাবু, হ্যালো মহাপ্রসাদ বাবু, হ্যাঁ উনি জয়েন করছেন, ঠিক আছে, উনি করলেই শুরু করবেন। হ্যাঁ বাকি হ্যাঁ স্যার হ্যাঁ, দু এক মিনিটের মধ্যে জয়েন করছেন। আমাদের রিসোর্স পার্সন আমাদের সাথে জুড়ে গেছেন, তো আমরা তো শুরু করতে পারি নাকি স্যার? স্যার বোধহয় ইউটিউব রেডি করছেন। হ্যালো, একটু ওয়েট করো। ঠিক আছে স্যার, আপনি বললে শুরু করা যাবে। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ, উনি জয়েন করলেন। হ্যালো, ঠিক 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 উনি আছে। জয়েন করলেন। ওকে ওকে, একবার কল করে নিন মহাপ্রসাদ স্যার। রাজু স্যাররাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর 5 মিনিট ওয়েট করো মহাপ্রসাদ, এখন ছেলে পেলে জয়েন করছে, 100 100 জন হয়নি, 99। ঠিক আছে, ঠিক আছে স্যার। পার্থপ্রতিম স্যার, হ্যাঁ বলো স্যার, আপনি একটু ছেলেদের উদ্দেশ্যে যারা জয়েন করেছে আমাদের মধ্যে আর কি, তাদের জন্য একটু বলুন আচ্ছা যে আমরা। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আশা করি শোনা যাচ্ছে আমার কথা। আমরা আজকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে 29শে আগস্ট 2021 আজকের এই যে আন্তর্জাতিক আলোচনা সভায় আমরা সমবেত হয়েছি, এখনো পর্যন্ত সর্বমোট 101 জন আমি পর্দায় দেখছি। তার মধ্যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, অধ্যাপক অধ্যাপিকারা অনেকে আছেন। তাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে আর সামান্য কয়েক মিনিট অপেক্ষা করে আমরা আমাদের আলোচনা সভা শুরু করব। আমাদের আলোচনা সভার আজকের বিষয় স্পোর্টস ডাইনামিজম অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ক্রীড়া ক্ষেত্রে ডাইনামিজম এবং তার সঙ্গে জড়িত যে সামাজিক দায়িত্ব বা দায়বদ্ধতা, সে বিষয়ে আমাদের আজকের এই আলোচনা সভায় দুজন আমন্ত্রিত বক্তা, সম্মানিত বক্তা উপস্থিত হয়েছেন, ডক্টর অরিজিৎ পুততুণ্ড এবং শ্রী রাজু রায়। তারা আমাদের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা অনুষ্ঠানটি খুব দ্রুত শুরু করতে চলেছি, তার আগে প্রারম্ভিক কয়েকটি কথা ছাত্রছাত্রীরা বিশেষত যারা এসেছ তাদের উদ্দেশ্যে জানাই। যতক্ষণ এই বক্তব্য চলবে বা আলোচনা সভা চলবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের অডিও এবং ভিডিও এই দুটো অপশন তোমরা বন্ধ রাখবে, যাতে মসৃণ ভাবে আলোচনা চলতে পারে এবং কোনোভাবেই নিজেদের স্ক্রিন প্রেজেন্ট করবে না। এগুলি ঘটলে আলোচনাটি চলতে বা বক্তব্য চলতে বক্তা যিনি তার খুবই অসুবিধা হয়। সেই বিষয়টি বিবেচনা করে আমি সকলের কাছে এই আবেদন রাখছি, ছাত্রছাত্রীদের কাছে বিশেষত, যে ভুলবশত কখনো যেন তোমাদের অডিও ভিডিও এবং স্ক্রিন প্রেজেন্টেশন চালু না হয়ে যায়। আমাদের আজকের অনুষ্ঠান খুব বিরাট আকারের হবে না। আমাদের দুজন আমন্ত্রিত বক্তা রয়েছেন, তাদের বক্তব্য আমরা শুনব। তার আগে সামান্য তাদের স্বাগত জানানোর একটি সামান্য ব্যবস্থা রয়েছে, সেইটুকু হবে। কিন্তু অনুষ্ঠান ছোট হলেও আজকের দিনটির তাৎপর্য, যেটা আমাদের বক্তারা বিশদে ব্যাখ্যা করে বলবেন, সেই তাৎপর্য সামান্য নয়। আজকে জাতীয় ক্রীড়া দিবস সম্ভবত 2012 সাল থেকে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি সমেত এই দিনটি সারা দেশে পালিত হয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে, ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশে অন্যান্য দিনকে পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে। আমাদের দেশে জাতীয় খেলা হিসেবে সাধারণভাবে হকিকে ধরা হয়, এবং সেই হকির জাদুকর বলে যিনি পরিচিত মেজর ধ্যানচাঁদ, তার আজকে জন্মদিন। সেই জন্মদিনটিকে আমাদের ভারতীয় ক্রীড়া সমাজ এবং ভারতের সরকার স্বীকৃতি দিয়ে
ভারতের জন্য জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেছে। সারা দেশে বিপুল উৎসাহের সঙ্গে ক্রীড়া সমাজ শুধু নয়, তার বাইরে আপামর সাধারণ মানুষের সমাজ এই দিনটিকে উদযাপন করেন। যারা ক্রীড়ার সঙ্গে সরাসরি যুক্ত বা ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত তারা বাদেও ভারতের জনসাধারণের অধিকাংশই খেলাধুলা ভালোবাসেন এবং খেলাধুলা দেখেন। কোনো না কোনোভাবে খেলাধুলার যে চর্চা চলে সে চর্চা শুধুমাত্র খেলাধুলা বা খেলার মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাইরে বৃহত্তর সমাজে তার একটা প্রচণ্ড সদর্থক ভূমিকা থাকে। সেই ভূমিকাটি স্মরণ করে সারা দেশ জুড়ে মানুষ, তারা ব্যক্তিগতভাবে ক্রীড়ার সঙ্গে যুক্ত নাও হতে পারেন, সারা দেশ জুড়ে মানুষ এই দিনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মর্যাদার সঙ্গে উদযাপন করে থাকেন। আমরা আজকে সেই উদযাপনের অংশ হব। খুব দ্রুত আমাদের অধ্যক্ষ মহাশয় আমাদের জানাবেন এবং তার ইঙ্গিত পেলেই আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করব। আরো একবার ছাত্রছাত্রীদের সবার উদ্দেশ্যে জানাই, বক্তব্য চলাকালীন যেন তোমাদের অডিও ভিডিও এবং স্ক্রিন প্রেজেন্টেশন বন্ধ থাকে। আচ্ছা, এবার শুরু করে দাও। আচ্ছা, আমরা অধ্যক্ষ মহাশয়ের অনুমতি পেয়েছি, এবারে আমরা তাহলে আনুষ্ঠানিকভাবে আজকের এই আলোচনা সভা, আন্তর্জালিক আলোচনা সভা সেটি শুরু করতে চলেছি। নমস্কার, আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ এবং তার দুটি শাখা, শারীর শিক্ষা বিভাগ ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং NSS ইউনিট, এর উদ্যোগে আজ 29শে আগস্ট 2021 জাতীয় ক্রীড়া দিবসের একটি আন্তর্জালিক উদযাপন আমরা শুরু করতে চলেছি। তাতে ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের পরিসরের বাইরে থেকে যদি কেউ এসে থাকেন তাদের সবাইকে স্বাগত জানাই, নমস্কার জানাই। জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তার একটি শুভ সূচনা করবার জন্য আমি প্রথমে দর্শন বিভাগের অধ্যাপক শ্রী সৌমেন পাল মহাশয় তাকে আমন্ত্রণ জানাই। তিনি বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করুন। সৌমেন বাবু। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে। সকলকে নমস্কার জানাই, শুভ দুপুর। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের শারীর শিক্ষা বিভাগ এবং জাতীয় সেবা প্রকল্প বিভাগের উদ্যোগে যে জাতীয় আন্তর্জাতিক আলোচনা চক্রের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহাশয় সহ সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আমি বৈদিক মন্ত্র উচ্চারণ শুরু করছি। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বি নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম সং নৌ মিত্র সং বরুণঃ সং নৌ ভবত্তারিয়মা সং নৌ ইন্দ্র বৃহস্পতি সং নৌ বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্বক্তারমবতু আবতু মম আবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। ওম ভদ্রং কর্ণে ভিস্ত্রিয়াম দেবা ভদ্রং পশ্চিমাক্ষ ভিড়িয়া যাত্রা
जदायु षष्टि न इंद्र विद्ध सभा षष्टि न पुरुषा विश्व वेदा षष्टि नाक्ष अरिष्ट नेमी षष्टि न बृहस्पति दधातु ओम शांति शांति शांति। नमस्कार धन्यवाद। धन्यवाद অধ্যাপক সৌমেন পাল মহাশয়। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের একটি শুভ সূচনা ঘটালেন। যে বেদ মন্ত্র উচ্চারণ তিনি করলেন, সেই বেদ আমাদের প্রাচীন ভারতের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যায়, এবং প্রাচীন ভারতের ইতিহাসে শরীর চর্চা, ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান অর্জন করেছিল। এমনকি বেদেও মানুষের দেহ, তার সঠিক পরিচর্যা, ক্রীড়া তার সর্বপ্রধান পথ। তার মধ্যে দিয়ে প্রকৃতির সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, বিশ্ব চরাচরের সঙ্গে মানুষের যে যোগ, সেই যোগের কথা বিভিন্নভাবে উচ্চারিত হয়ে আছে। শ্রী সৌমেন পাল মহাশয় আমাদের ভারতীয় ক্রীড়ার ইতিহাসের সেই প্রাচীন যুগে স্থাপিত করলেন এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। এরপর আমি কলেজের অধ্যক্ষ সম্মানীয় ডক্টর অশোক কুমার দাস মহাশয়, তাঁকে আবেদন জানাই আমাদের আজকের এই শ্রোতৃমণ্ডলী এবং সর্বোপরি আমাদের দুজন সম্মানিত আমন্ত্রিত বক্তা, তাঁদের উদ্দেশ্যে স্বাগত জানিয়ে তাঁর কয়েকটি কথা বলতে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি ভিডিওটা অন করতে পারলাম না, কারণ একটু সমস্যা আছে। যাই হোক, প্রথমেই আন্তরিকভাবে অভিনন্দন জানাই হাসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সহযোগী এনএসএস ইউনিটকে, যাদের উদ্যোগে আজকে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে পালন করতে চলেছি। এক মহান ব্যক্তির জন্মদিনকে উদ্দেশ্য করে ভারতীয় যে ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হতে যাচ্ছে, এবং সেখানে আসান্নগর মদনমোহন তর্কালঙ্কার কলেজও সেই স্পোর্টস ডেতে সামিল হতে পেরে আমি অন্তত কলেজের অধ্যক্ষ হিসেবে গর্বিত বোধ করছি। কারণ এত অল্প সময়ে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে এত অল্প সময়ে ডক্টর মহাপ্রসাদ ঘোষ, সে তার একটি কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, তা সত্ত্বেও সর্বতোভাবে ইচ্ছা প্রকাশ করে এবং এই অনুষ্ঠানটি নিজে থেকেই উদ্যোগ নিয়ে তৈরি করার জন্য তাকে সাধুবাদ জানাই। সহযোগী যারা আছেন, পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, তিনিও ইংলিশ বিভাগের প্রধান এবং আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি, তিনিও একজন স্পোর্টসের একজন ব্যক্তিত্ব, কারণ তিনি আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার স্পোর্টসের সাথে যুক্ত, স্পোর্টস ভালোবাসেন, খেলাধুলা ভালোবাসেন। এছাড়া আজকের এই অনুষ্ঠানের আছেন দুই অতিথি, যাদেরকে আমরা সম্মান জানাই। ডক্টর অরিজিৎ পুততুন্ডা, স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার এনআইডি পাটনা, মিস্টার রাজু রয়, যোগা টিচার অ্যাট রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি তাদেরকে স্বাগত জানাই আমাদের এই কলেজের এই অনুষ্ঠানে, তাদের বক্তব্য শুনতে পাবো, তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত, এবং এর আগেও অরিজিৎবাবু এসেছিলেন আমাদের কলেজে এইরকম একটি ওয়েবিনারে, আমরা অত্যন্ত খুশি যে তিনি আবার তাকে ডাক দেওয়াতে তিনি চলে এসেছেন। আর সর্বোপরি অনুষ্ঠানে
সাফল্য কামনা করি, অনুষ্ঠান সুন্দর হোক, স্পোর্টস ডে সকলেরই মানা উচিত। আমরা খেলাধুলা থেকে এই বহির্জগতের এই যে খেলাধুলা স্কুলের বা কলেজের মধ্যে গণ্ডির বাইরে যে শারীরিক চর্চার দরকার আছে, এবং খেলাধুলাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মা বাবারা সবাই ভুলে গেছে। এবং সবাই এখন ফুটবল খেলতে গেলে একটিমাত্র সন্তান, তারা সবাই ভাবে আঘাতে কিছু হয়ে যেতে পারে, ফলে খেলাধুলা স্পোর্টস আমাদের হারিয়ে গেছে। আমাদের মাঠে আগে কলেজের মাঠে আমার বেশ মনে পড়ে যে যখন আমি গ্র্যাজুয়েশন করছি তখন প্রতিদিন বিকালবেলা বিভিন্ন ক্লাবের সাথে খেলা, এবং এরকম অল্প অল্প বৃষ্টির মধ্যে দিয়ে আমরা গিয়ে মাঠে হাজির হতাম, কর্নার কিক হচ্ছে একবার ঝুঁকে যাচ্ছি, আবার এদিকে হচ্ছে আর চিৎকার চেঁচামেচি, সে একটা আনন্দের পরিবেশ ছিল। এখন মাঠ থেকে খেলা হারিয়ে গেছে। এখন খেলা হচ্ছে বলে বাবা মারা বলে খেলতে আমার ছেলে দারুণ খেলে, মোবাইলে গেমটা খুব ভালো খেলে, মোবাইলে সব গোল করে দেয়, এই হচ্ছে এখন এখনকার গেমের অবস্থা। এখন এখন খুব সংক্ষেপে কথাবার্তা হয়, এখন আর বড় বড় কথাও বলে না, সব ছোট ছোট কথা। গেম খেলাধুলার এই মোবাইলের মাধ্যমে গেম খেলে যে কী কী ক্ষতি হতে পারে সেটা প্রত্যেকেই জানেন আমরা, এবং আমরাও দেখতে পাচ্ছি মোবাইলের গেমের মধ্যে দিয়ে মৃত্যুর দিকেও চলে যাচ্ছে। আমাদের আসুন, আমাদের সমস্ত গার্জিয়ান এবং ছাত্রছাত্রীরা আমরা প্রতিজ্ঞা করি যে আগামী দিনে আমরা যেন যারা খেলতে চায় তাদেরকে যেন খেলাধুলার দিকে আমরা বঞ্চিত না করি, তাদেরকে যেন সরিয়ে না দিই। কোনো ছাত্র বা ছাত্রী ছোটবেলায় তার খেলতে ভালো লাগে ক্রিকেট, আমাদের শচীন তেন্ডুলকার, তিনি যদি তার বাবা মা জোর করে তাকে যদি পড়াশোনা করাতো বা ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে পাঠাতো তাহলে শচীনকে কি পেতাম আমরা? শচীনকে কখনই পেতাম না। সুনীল মনোহর গাভাস্কার, সক্রেটিস, তিনি একজন ডাক্তার ফুটবলার, তার যদি ডাক্তারি শিল্পেই যদি সে বেশি মনোযোগ দিত, তার ফুটবল শিল্পীকে আমরা তাকে ফুটবল একটা শৈল্পিক যে তার মধ্যে কাজ সেটা কিন্তু আমরা দেখতে পেতাম না। তাই প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে, প্রত্যেকের মধ্যেই ভগবান কিছু না কিছু দিয়েছে, সেইগুলোকে যদি আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে বের করে নিয়ে আসতে পারি, এবং বাবা মা এবং শিক্ষক সবাই যদি উৎসাহিত করে তাদেরকে মাঠের দিকে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে দেখবেন অনেক ক্রাইম বন্ধ হয়ে যাবে এবং অনেক মনের দিক থেকে অনেক সুস্বাস্থ্যের অধিকারী হবে, মানে স্ট্রাগল করতে পারবে, যে অল্পতেই হেরে যাবে না, রেজাল্ট খারাপ হয়েছে, গলায় সুইসাইড করে ফেলছে, এগুলো কিন্তু স্পোর্টসম্যানশিপ থেকে হারিয়ে যাওয়ার একটা লক্ষণ। মানে খেলাধুলার মধ্যে যারা থাকে তারা কিন্তু অনেক বেশি দাপুটে হয় এবং শারীরিকভাবে শারীরিক কসরত তারা জানে এবং লড়াই করতে জানে। এই লড়াই শুধু ওই বইয়ের ক্লাসে লড়াই করব, রেজাল্টে ফার্স্ট হব, আর আমি অত্যন্ত ক্ষীণিজীবী একটা মানুষ যে হাওয়া দিলে পড়ে যাব, এরকম জায়গায় চলে যাচ্ছে। তা আমাদের এই স্পোর্টস ডেতে সকলকেই প্রতিজ্ঞা করতে হবে, এটা পালন মানে এই নয় যে দুর্গাপূজার মধ্যে পালন করে গেলাম, প্রতিজ্ঞা করতে হবে আমি আমার সন্তান বা আমি ছাত্র জীবনে যারা আছি তারা আগামী দিন থেকে খেলাধুলার প্রতি শারীরিক চর্চার প্রতি নিজেকে নিয়োজিত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, যে অতিথিদেরকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটু ব্যস্ত আছি, আমি কিছুক্ষণের জন্য এই অনুষ্ঠানটা শুনতে পারবো না, আবার আমি ফিরে আসবো এক ঘন্টা পরে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অধ্যক্ষ ডক্টর অশোক কুমার দাস। তার বিভিন্ন প্রকৃতির ব্যস্ততার মধ্যে যে সময় দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্যে, তার পর্দার পিছনে তার একটি বিরাট ভূমিকা সর্বদা থাকে, সেই ভূমিকা রেখেছেন, এবং এই স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আমাদের অতিথিদের সম্মানিত করে গেলেন, তার জন্য তাকে ধন্যবাদ। আমরা এবারে আমাদের আজকের আন্তর্জাতিক যে আলোচনা সভা তার মূল আলোচনার দিকে এগোব। সেই এগোনোর প্রাক্কালে আজকের এই অনুষ্ঠানের যিনি স্থপতি ডক্টর মহাপ্রসাদ ঘোষ, যিনি একাধারে শারীর শিক্ষা বিভাগের প্রধান এবং NSS ইউনিটের ভারপ্রাপ্ত অধ্যাপক, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এই অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে
সামান্য একটি মুখবন্ধ করতে। তো সে নিয়ে আমি খুব সংক্ষেপে সেই বিষয়ে কয়েকটি কথা বলে আমাদের নির্দেশ না, এটা বলুন মানে অনুরোধ না, আপনি আপনি আজকের অনুষ্ঠানের প্রধান, ফলে আপনার কথাটা নির্দেশী। আর সঙ্গে বলে রাখি, প্রিন্সিপাল স্যারের কোট আনকোট পড়ে আমাদের পার্থপ্রতিম স্যার স্যার বলে গেলেন, উনি ক্রীড়া জগতের সাথে যুক্ত, আমি পাশাপাশি মাঝখান থেকে ইন্টারেক্ট করলাম, তিনি নদিয়া ডিস্ট্রিক্টের খোখো অ্যাসোসিয়েশনের সাথেও যুক্ত, সকালবেলাতে ফ্রেন্ডলি ম্যাচ বিএসএফ এর টিমের সাথে নদিয়া ডিস্ট্রিক্টের টিমের গার্ল এবং মানে বয় এবং গার্ল দুটো টিমের ম্যাচ উনি শেষ করে এসে খাওয়া দাওয়া করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, মাঠে নামতে রাজি হয়নি, ফলে বাকি খেলাগুলি হয়েছে অবশ্য বৃষ্টির মধ্যেও হয়েছে, বিএসএফ এর দলটির সঙ্গে খেলাটা করা যায়নি। যাই হোক, আজকের এই যে আলোচনা সভা, তার বিষয়টা আমি আগেও একবার বললাম, স্পোর্টস ডাইনামিজম এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি। খেলাধুলো আমরা সকলেই ভালোবাসি, আর খেলার সঙ্গে ধুলো শব্দটার, ধুলো মানে মাটি, মাটি মানে প্রকৃতি, তার একটা আন্তরিক যোগাযোগ আছে, এটা খেলাধুলো শব্দটার দিকে তাকালেই বোঝা যায়। ফলে মানুষ যে খেলার মধ্যে দিয়ে শুধু খেলতে শেখে না, শুধু আনন্দ পায় না, তার বাইরেও আরো অনেক বড় কিছু দেখতে পায়, শেখে, প্রকৃতি, মাটি, চারপাশের গাছপালা, সেখানকার বৈচিত্র্য, সেই সবের মধ্যে নিজের স্থান খুঁজে পাওয়া, সেই সবের সঙ্গে সঙ্গে মানুষের সমাজ, সেই সবের মধ্যে প্রকৃতির মধ্যে যেভাবে বেঁচে আছে, তার যে ভারসাম্যের প্রয়োজন, সেই ভারসাম্যের জন্য প্রয়োজনীয় যে মূল্যবোধ গুলো, সেই সমস্তটাই মানুষ খেলাধুলোর মধ্যে দিয়ে শেখে। তো সে বিষয়ে আমাদের আজকের আমন্ত্রিত বক্তারা দুজন আছেন, তারা অনেক বিশদে, অনেক সুন্দর করে এ বিষয়ে কথা বলবেন। আমি সে বিষয়ে নতুন করে কিছু আলোকপাত করবার প্রয়োজন আমার আছে বলে আমার মনে হয় না। আমি তার বদলে খেলাধুলোর সঙ্গে সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি ছোট্ট গল্প বলি, যেটা থেকেই আমার মনে হয় আমার বক্তব্য স্পষ্ট হবে। এটা গল্প নয় ঠিক, এটা আসলে সত্যিকারেরই ঘটনা। আজকে যার জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস আমাদের সরকার ঘোষণা করেছেন এবং 2012 সাল থেকে আমরা সেটা সরকারিভাবে পালন করে আসছি, তিনি হচ্ছেন মেজর ধ্যানচাঁদ। এলাহাবাদে, প্রয়াগরাজে 1905 সালে তার জন্ম হয়েছিল, সেই হিসাবে আজকে তার 116তম জন্মবার্ষিকী, জন্মদিন। জাতীয় খেলা হকি, এবং সেই হকির সর্বশ্রেষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে মেজর ধ্যানচাঁদ। তাঁদের এই দুটি স্মৃতিকে সমানভাবে স্মরণে রাখবার জন্য এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করা হয়। তো এই মেজর ধ্যানচাঁদের জীবনের একটা ছোট্ট ঘটনা, ছোট্ট কিন্তু আমাদের কাছে তার তাৎপর্য বিরাট, সেই ঘটনাটি আমি কথা প্রসঙ্গে, কথাচ্ছলে বলি। 1936 সালে অলিম্পিক গেমস হয়েছিল জার্মানিতে, বার্লিনে। 1928, 1932 এবং 1936 এই পরপর তিনটি অলিম্পিকে ভারত হকিতে সোনা পেয়েছিল, সোনার মেডেল। তখন ভারতবর্ষ হকির পৃথিবীকে শাসন করে। এই তিনটি দলেরই অধিনায়ক ছিলেন, প্রথম দলটির নয়, প্রথম দলটিতে সদস্য ছিলেন, পরের দুটি দলে অধিনায়ক ছিলেন মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদ আসলে খুব অল্প বয়সে, 17 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন, প্রথমে ব্রিটিশ ভারতের সেনাবাহিনী, পরবর্তীকালে স্বাধীন ভারতের সেনাবাহিনী। ফলে মেজর ধ্যানচাঁদ তার পেশাগত উপাধি আর কি। তো 1936 সালের যে অলিম্পিক, যেখানে ভারত সোনা পায় শেষবারের মতো, সেই অলিম্পিক বার্লিনে হয়েছিল, এবং সেই অলিম্পিকের ফাইনালে খেলাটা হয়েছিল জার্মানি আর ভারতের মধ্যে।
প্রথমার্ধে ভারতীয় খেলোয়াড়রা খুব বেশি সুবিধা করতে পারেননি, তারা প্রথমে 1 গোলে হারছিলেন। তারপর ড্রেসিং রুমে হাফ টাইমের সময় এসে ভারতীয় দলের একটা আলোচনা হয়, ধ্যানচাঁদের নেতৃত্বে, তিনি ক্যাপ্টেন, তার নেতৃত্বে একটা আলোচনা হয়, এবং সেই আলোচনার পরে ভারতীয় দল তাদের খেলার পদ্ধতির কিছু পরিবর্তন ঘটায়, যার ফলে খেলা শেষ হয় যখন, তখন রেজাল্ট হচ্ছে খেলার শেষে, ফাইনালের রেজাল্ট হচ্ছে 8-1, ভারতবর্ষ 8 জার্মানি 1। বার্লিনের যে স্টেডিয়ামে খেলা হচ্ছিল সেই স্টেডিয়ামের গ্যালারিতে অ্যাডলফ হিটলার উপস্থিত ছিলেন, খেলা দেখছিলেন। 1936 সালের অ্যাডলফ হিটলার মানে আপনারা জানেন হয়তো অনেকেই, সারা ইউরোপের ত্রাস। তো জার্মানিকে ওই বিশ্রীভাবে ভারতের কাছে হারতে দেখে অ্যাডলফ হিটলার খেলা শেষ হওয়ার আগেই দ্বিতীয়ার্ধের মাঝামাঝি কোনো একটা সময়ে মাঠ ছেড়ে চলে যান, গ্যালারি ছেড়ে চলে যান, সহ্য করতে পারেননি জার্মানির এই পরাজয়। ভারতবর্ষ জেতে, চ্যাম্পিয়ন হয়, সোনা পায়। তারপর হিটলার ধ্যানচাঁদকে ডেকে পাঠান, ডেকে ধ্যানচাঁদ দেখা করতে যান। হিটলার ধ্যানচাঁদকে জিজ্ঞাসা করেন যে তুমি তো হকি খেলো, তো হকি খেলো না যখন, তখন এমনিতে আর কি করো? তো ধ্যানচাঁদ বলেন যে আমি ভারতের সেনাবাহিনীতে চাকরি করি। হিটলার জিজ্ঞাসা করেন যে কি পদে চাকরি করো? ধ্যানচাঁদ বলেন আমি ভারতীয় সেনাবাহিনীতে একজন ল্যান্স নায়ক। ল্যান্স নায়ক খুব বড় পদ নয়, ছোট বা মাঝারি পদ। হিটলার তখন তাকে অফার দেন, প্রস্তাব দেন যে তুমি ভারতবর্ষ ছেড়ে জার্মানিতে চলে এসো, কি ওখানে তুচ্ছ ল্যান্স নায়কের চাকরি করো, তুমি জার্মানিতে চলে এসো, এসে জার্মান হকি দলটায় এসো, তোমাকে আমি ফিল্ড মার্শাল বানিয়ে দেব। এটা অ্যাডলফ হিটলার বলছেন ধ্যানচাঁদকে, এবং জার্মানিতে বসে। ধ্যানচাঁদের উত্তরটা ছিল যে ভারতবর্ষ আমার দেশ, আর আমি একমাত্র সেখানেই খুশি, ভারতবর্ষের বাইরে কোথাও বেঁচে আমি শান্তি পাব না। এই কাহিনীটা আমার মনে হয় যে আমাদের আজকের যে আলোচনা সভা তার যে বিষয়, ক্রীড়া এবং সামাজিক জাতীয় দায়বদ্ধতা, তার একটা খুব সুন্দর সূত্রপাত ঘটাতে পারে এই কাহিনীটি। খেলা থেকে আমরা কি কি পাই, কি কি শিখি, খেলতে শেখার পাশাপাশি, আনন্দ পাওয়ার পাশাপাশি, তা নিয়ে আমাদের বক্তারা আলোচনা করবেন, আমি সে প্রসঙ্গে যেতে চাই না। শুধু এইটুকু বলে শেষ করি যে খেলা আমাদের সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে যেভাবে সাহায্য করে, সেভাবে বোধহয় অন্য কোনো শিক্ষার অঙ্গন সাহায্য করে না। কারণ এখানে আমাদের শরীর, মন, মগজ, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো, অনুভূতির সমস্ত ক্ষেত্রগুলো, সমস্ত প্রবৃত্তিগুলো একসঙ্গে কাজ করে এবং নিবিড়ভাবে আমাদের মানব জীবনকে আমাদের চারপাশের জীবনের সঙ্গে, অন্য মানুষের জীবনের সঙ্গে, অন্যান্য প্রাণী জীবজন্তুর জীবনের সঙ্গে, প্রকৃতি গাছপালা মিলিয়ে যে বিশ্ব জগৎ আমাদের ঘিরে আছে, তার ভেতরে যে প্রাণের স্রোত বইছে তার সঙ্গে, সব কিছুর সঙ্গে একসঙ্গে যুক্ত করে। অতএব সেখান থেকে যে আনন্দ আমরা পেয়ে থাকি, তেমন সম্পূর্ণ আনন্দ বোধহয় অন্য কোন শাখায়, বিদ্যা চর্চার অন্য কোনো শাখায় বা মানবিক ক্রিয়াকলাপের অন্য কোনো শাখা থেকে পাওয়া সম্ভব নয়। এই বিশ্বাস নিয়ে আমি আমাদের প্রথম বক্তা ডক্টর অরিজিৎ পুততুণ্ড, স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার, NIT পাটনা, তাকে সসম্মানে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য শুরু করতে। ডক্টর পুততুণ্ড, থ্যাংক ইউ।
হ্যাঁ আমার ভয়েসটা ক্লিয়ার? হ্যাঁ একদম পরিষ্কার, বলুন আপনি। সর্বপ্রথম আশানগর এমএমটি কলেজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমার তরফ থেকে সবাইকে ভেরি হেলদি অ্যান্ড স্পোর্টিং আফটারনুন, এবং এই ওয়েবিনারের ব্যাকবোন ডক্টর মহাপ্রসাদ ঘোষ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইনচার্জ অফিসার এনএসএস ইউনিট, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিন্সিপাল মহাশয় এবং আদার সব ফ্যাকাল্টি মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সমস্ত শ্রোতাগণকে আমি জানাই এ ভেরি হ্যাপি স্পোর্টস ডে। যদিও এটা জাতীয় ক্রীড়া দিবস, এটা আন্তর্জাতিক ক্রীড়া দিবস নয়, আন্তর্জাতিক ক্রীড়া দিবস 6 এপ্রিল, আমাদের ভারতবর্ষে আমরা এটা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে গ্রহণ করেছি, এবং এটাকে আমরা অনেকদিন ধরেই খুব ভালো বড় পর্যায়ে উদযাপন করে চলেছি মিনিস্ট্রির তরফ থেকেও। বাইরে থাকার দরুন আমি পার্থ বাবুর মতো অতটা ভালো বাংলা আমি আশা করি পারবো না বলতে, চেষ্টা করবো আমি যতটা পারি। অনেকদিন ধরে বাইরে আছি তো অ্যাকচুয়ালি বাংলা বলাটা অভ্যাসটা অনেকটাই চলে গেছে, স্পেসিফিক্যালি কথা বলা আলাদা ব্যাপার আর ডেলিভারেশন দেওয়া আলাদা ব্যাপার। লাস্ট ইয়ার একটা সংবাদ মাধ্যমের সাথে ইন্টারাকশনের সময় বাংলা একটা লেকচার ছিল, বাট তারপর ম্যাক্সিমাম জায়গায় হিন্দি বা ইংলিশে বলতে হয়। আমি চেষ্টা করব বাংলায় যতটা সম্ভব ভালো বলার, একটু যদি ভুল ত্রুটি হয় আমায় ক্ষমা করে দেবেন। প্রথমেই আমি প্রিন্সিপাল মহাশয়ের কথা একটু তুলে ধরতে চাই। উনি খুব সুন্দরভাবে বললেন ওনার ভেতরের যে ব্যথাটা, যে খেলাধুলোটাকে আমরা ধীরে ধীরে ভুলতে বসেছি এবং আমরা মোবাইল কেন্দ্রিক কেন্দ্রিক হয়ে গেছি। উই আর গ্রাজুয়ালি বিকামিং আ ইনডোর জেনারেশন রাদার দ্যান আউটডোর জেনারেশন। আমরা ঘরের বাইরে খুব একটা বেরাই না, আমরা ঘরের মধ্যেই থাকি, আমরা ঘুম থেকে উঠি, গাড়ির মধ্যে যাই, লিফট দিয়ে চলাফেরা করি, সবটুকুই আমাদের ইনডোর হয়ে গেছে। আর তার সাথে সাথে খেলা, যেটা মেনলি উনি যে জায়গাটায় আলোকপাত করলেন, মানসিকভাবে ছাত্রছাত্রী বা সমস্ত মানুষকে শক্তিশালী করে তোলে, নট অনলি শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে। তার প্রধান কারণ হারতে, হারটাকে অ্যাকসেপ্ট করা, মানে হেরে গেলে কিভাবে রিয়্যাক্ট করতে হয়, কিভাবে হারতে হয়, সেটাও খেলাধুলা এত সুন্দরভাবে শেখায়, এটা অন্য কেউ শেখাতে পারে না। বিভিন্ন জায়গায় হেরে গেলেই মানুষ হতাশ হয়ে যায়, বাট স্পোর্টস এমন একটা এরিয়া যেখানে যেদিন হারে, কোনো ক্রীড়াবিদ যেদিন হারে, তার পরের দিন থেকেই সে তৈরি করে কি করে জিতবো তার প্রস্তুতি, কি করে জিতবো তার প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় যেদিন হারে, ঠিক তার পরের পদক্ষেপ থেকেই, বড় মুহূর্ত থেকেই। তো এটা অন্য কোনো জায়গায় আমরা শিখতে পারি না খেলাধুলো ছাড়া, যে হাউ টু রিয়াক্ট হোয়েন ইউ লুজ, কিভাবে তুমি রিয়াক্ট করবে যখন তুমি হারবে, এটা অনলি স্পোর্টস ক্যান টিচ ইউ। অ্যানাদার থিং, আরেকটা যেটা বিষয় যেটা পার্থবাবুর বক্তব্য থেকে আমি তুলে ধরতে চাই, সেটা হলো খেলাধুলো, ধীরে ধীরে এই ধুলো ব্যাপারটা খেলা থেকে কমে যাচ্ছে। আমরা যত দিন এগোচ্ছি মাটির থেকে আলাদা হয়ে যাচ্ছে। আপনি যদি খেলাধুলোর ক্ষেত্রে, তোমরা যদি খেলাধুলোর ক্ষেত্রেও দেখো, ধীরে ধীরে স্পোর্টস গুলো আউটডোর ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ফুটবল এমন ঘাসের মাঠে হচ্ছে যেখানে আর ধুলো বেশি উঠছে না। আমরা যখন কলকাতা মাঠে ফুটবল খেলতাম প্রচন্ড হাঁটু অব্দি কাদা হয়ে যেত, এক এক টাইমে খেলা বন্ধ করতে হতো। এখন ভলিবল ইনডোর হয়ে গেছে, বাস্কেটবল ইনডোর কোর্টসে হচ্ছে, তো ম্যাক্সিমাম গেমস, কাবাডি যেটা একদম গ্রাম বাংলার মাঠে খেলা হতো সেটাও এখন ইনডোর ম্যাটের উপরে খেলা হয়। তো খেলা ব্যাপারটা থেকে ধুলো জিনিসটা ধীরে ধীরে সরে যাচ্ছে, তো খেলাধুলো এখন শুধু খেলাতে এসে ঠেকেছে। ওকে, এরপর আমি আমার প্রেজেন্টেশনের সাথে আজকে যে আলোচনা চক্র তার বিষয়ের উপরে আলোকপাত করছি। আমার পাওয়ার পয়েন্টটা সবাই দেখতে পাচ্ছে? পাওয়ার পয়েন্টের ভিজিবিলিটি ক্লিয়ার? একটু যদি বল, পাওয়ার পয়েন্টের ভিজিবিলিটি ক্লিয়ার? না,
এন্টায়ার স্ক্রিন এন্টার স্ক্রিনই করেছি কিন্তু হচ্ছে না কেন? নাও ইটস ওকে, আশা করি এবার দেখা যাচ্ছে। সমাজবদ্ধ জীব, আমরা সমাজকে উপেক্ষা করে চলতে পারি না। যখনই সমাজ নিয়ে কথা বলতে হয় কিছু ভালো লাগা কিছু ভালো না লাগা থেকে যায়। তো দ্য প্যারাডক্স অফ কারেন্ট স্পোর্টস এর উপরে আমি আলোচনা করব। তার আগে যেটা নিয়ে আমি মেনলি বলতে চাই সেটা হলো মানুষ খেলাধুলা করে কেন, যেটা মেন ব্যাপার, মানুষ খেলাধুলা করে কেন, খেলাধুলার সাথে যুক্ত হতে চায় কেন। সর্বপ্রথম যে বিষয়টা আমার চোখে পড়ে বা আমার মনে হয় সেটা হলো এন্টারটেনমেন্ট অ্যান্ড ফান। খেলা আমাদের একটা অনাবিল আনন্দ দেয় যেটা অন্য কিছু দেয় না। একদম ছোট্ট বাচ্চা ও কিন্তু খেলাধুলোতে একটা আলাদাই আনন্দ পায়। ওই জন্য আমরা ছোটবেলায় তাদের খেলনা দিই, তারা বিভিন্ন ধরনের খেলনা নিয়ে খেলা করে, তারা আনন্দ পায়। এখন প্যারা অলিম্পিক চলছে, এখন প্যারা অলিম্পিক চলছে। আমি খুব ক্লোজলি বিহার প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, আমি দেখেছি এমন এমন সিচুয়েশন, মানে মানুষের দুটো পা নেই, পোলিওগ্রস্ত, একটা হাত নেই, যে টোটালি হতাশ হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন, কিন্তু সে এই স্পোর্টসটাকে আঁকড়ে ধরে কিভাবে লড়াই করে যাচ্ছে একটা মেডেলের জন্য, এটা আলাদাই একটা আনন্দ দিচ্ছে তাদের। তাদের বেঁচে থাকার আনন্দটাই এখন স্পোর্টস হয়ে গেছে। এখন স্পোর্টস একটা গ্লোবাল এরিয়া পেয়ে গেছে। যদি আমরা দেখি, যদি আমরা ফুটবলকে কনসিডার করি, আমরা দেখব ম্যাক্সিমাম ভিউড ইভেন্ট, মানে সবচেয়ে বেশি দেখা হয় এরকম একটা ইভেন্টের নাম যদি আমরা দেখি সেটা হলো ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল। একসাথে এত বেশি সংখ্যক স্পেক্টেটার কোনো ইভেন্ট একই সময়ে দেখে না। আমরা যদি গুগলে সার্চ করি হাউ মেনি কান্ট্রিজ উই হ্যাভ ইন আওয়ার ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে কত দেশ আছে, সেখানে আমরা দেখতে পারবো 195। কিন্তু আমরা যদি গুগল করি ফিফা ফুটবল র্যাঙ্কিং, আমরা দেখবো ফিফা র্যাঙ্কিং দিচ্ছে 110টা জায়গা, এই 210টা জায়গা, 210। যদি কান্ট্রি 195টা থাকে তাহলে ফিফা কি করে 210টা জায়গাকে র্যাঙ্কিং দিচ্ছে? ছোট ছোট কন্টিনেন্ট যেগুলো কান্ট্রি হিসেবে কনসিডারও করা হয় না, যাদের দেশ হিসেবে আমরা কনসিডার করি না, তাদের তারাও ফুটবল খেলে। মানে একটা হিউজ এরিয়া কভার করে আছে এই স্পোর্টসটা ফুটবল। আমরা জানি দ্য বিগেস্ট শো অফ দ্য আর্থ বলা হয় অলিম্পিক গেমস। তো সমাজ এর একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে আছে এই খেলাধুলা, আমরা কোনোভাবেই একে ইগনোর করতে পারি না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন শিক্ষার মধ্যে খেলার স্থান, ক্রীড়ার স্থান বড়। তো এই যখনই আমরা সমাজের সাথে কোনো কিছুকে জুড়ে দিই তখন আমরা সেখানে কিছু অ্যাডভান্টেজ থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। আমরা জানি খেলাধুলো থেকে আমরা অনেক কিছু ভালো পাই, সেরকম একজন খেলোয়াড়কেও অনেক কিছু খারাপের মধ্যে দিয়ে এগিয়ে চলতে হয়। তো আমি ধীরে 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 এক একটা বিতর্কিত জায়গা এবং ভালো জায়গা নিয়ে আলোচনা করব আজকের এই আলোচনা চক্রে। 21st century এই সোসাইটিতে কিভাবে খেলাধুলো প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা এগিয়ে চলতে পারি এবং একটা সবুজ সমাজ গড়ে তুলতে পারি। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, বিভিন্ন জায়গায় আমাকে ইনভাইট করা হয় অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার। আমাকে বলা হয় যে আপনি স্পোর্টস এর জন্য আমাদের স্টুডেন্টদের মোটিভেট করুন, বা বিভিন্ন জায়গায় আমাকে ডাকা হয়। যখন আমি ডেলিভারেশন দিই তারপর কিছু গার্জিয়ান আমার কাছে আসে, কিছু স্টুডেন্ট আমার কাছে আসে, কিছু কমন স্পেক্টেটার
ভিউয়ার্স আমার কাছে আসে, তারা এসে বলে স্যার আপনি বারবার আমাদের ছেলেদের এত মোটিভেট কেন করেন স্পোর্টস এর জন্য, বারবার আমরা চাই না সে সচিন তেন্ডুলকার হোক, লিয়ান্ডার পেজ হোক, কর্ণম মালেশ্বরী হোক, হ্যাঁ ধ্যানচাঁদ হোক, আমরা চাই না, আমরা চাই না কি ও স্পোর্টসম্যান। তখন আমি তাদের খুব মানে তারা খুব বিরক্তি সহকারে বলে যে আপনি এত মোটিভেট করে দেন আর আমাদের ছেলে মেয়েরা শুধু খেলাধুলা করতে চায়, আমরা চাই না সে সচিন তেন্ডুলকার হোক বা এই হোক। তখন আমি খুব মৃদু হেসে তাদের আমি বলি আপনারা কি ভাবেন সচিন তেন্ডুলকার হওয়া, সৌরভ গাঙ্গুলি হওয়া, সাইনা নেহওয়াল হওয়া, সানিয়া মির্জা হওয়া, হ্যাঁ এটা কি খুবই সোজা ব্যাপার, 100 কোটি ভারতবাসীর মধ্যে একজন হয়, ক্রিস্টিয়ানো রোনাল্ডো মেসি হওয়া এত সোজা? তো আমি বলি আমি চাই না আপনাদের ছেলেমেয়েরা সচিন তেন্ডুলকার হোক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হোক, কর্ণম মালেশ্বরী হোক, আমি একদমই চাই, আমি চাই আপনার ছেলে একটা ভালো ইঞ্জিনিয়ার হোক, একজন ভালো আর্কিটেক্ট হোক, একজন ভালো ডাক্তার হোক, বাট যদি সে একজন ভালো ডাক্তার হয় বি এ গুড ডক্টর, হি অর সি হ্যাজ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ এ সার্জারি ফর 6 to 8 hours, একজন ভালো ডাক্তার হয়ে একটা ভালো সার্জারি করতে হলে অপারেশন থিয়েটারে 4-5 ঘন্টা 6 ঘন্টা কন্টিনিউয়াস অ্যাটেস্টেড দাঁড়িয়ে থেকে কনসেন্ট্রেট করে ওই কাজটা করতে হবে, একজন আর্কিটেক্ট হলে আন্ডার দ্য সান তাকে 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা একটানা দাঁড়িয়ে তাকে কাজটা করতে হবে, সেইটুকু এফিসিয়েন্সি যেন আপনার ছেলে বা মেয়ের মধ্যে হয় আমি শুধু এইটুকু চাই। আপনি যদি এটাকেও উপেক্ষা করেন, এটাকেও আপনি যদি গ্রহণ না করেন, বিং এ হেলদি মাদার ফর এ হেলদি বেবি এ হেলদি মাদার রিকোয়ার্ড, একটা সুস্থ সন্তানের জন্য একটা সুস্থ মা জরুরি, একজন ভালো হাজবেন্ড হওয়ার জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি ইজ রিকোয়ার্ড, শারীরিক সক্ষমতা দরকার, আই ওয়ান্ট দিস মাচ ফিজিক্যাল এফিসিয়েন্সি হি অর শি মাস্ট বি পজেস। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবার যেটা সবচেয়ে বিতর্কিত জায়গা সেটা হলো পলিটিক্স অ্যান্ড স্পোর্টস, পলিটিক্স কিভাবে স্পোর্টস এ ঢোকে, কিভাবে তারা এখানে ম্যানিপুলেট করে, এই নিয়ে দু একটা কথা আমরা বলবো। এখানে যেটা ফার্স্ট পয়েন্ট আমরা কনসিডার করবো, একটা পলিটিক্যাল লেভেল স্পোর্টস ইজ কনসিডার্ড অ্যাজ এ প্রোপাগান্ডা টুল। আপনারা সবাই দেখছেন খেলা হবে খেলা হবে খেলা হবে, আপনারা অপর পক্ষে দেখছেন অলিম্পিক জিতে আসার পথ সংবর্ধনা সভায় স্পোর্টসম্যানদের থেকে আমাদের প্রাইম মিনিস্টারের ছবি বড় আকারে দেয়া আছে। আমি এ নিয়ে কোনো মন্তব্য করছি না, এগুলো জাস্ট সমাজের দৃষ্টিভঙ্গি, সমাজ দেখছে এটা, সেটাই আপনাদের সামনে আমি বলতে চাইছি। এই প্রোপাগান্ডা গুলো যেরকম আমাদের এখন প্রোপাগান্ডা হলো ফিট ইন্ডিয়া, আমাদের এখন প্রোপাগান্ডা হলো খেলো ইন্ডিয়া, এই যে প্রোপাগান্ডার মধ্যে সত্যি কি আমাদের স্পোর্টস কোথাও উপকৃত হচ্ছে? অ্যাজ এ প্রফেশনাল আমাদের এটা বিচার করতে হবে, না এগুলো নিহাতি একটা প্রোপাগান্ডা, নিহাতি একটা পাবলিসিটি স্টান্ট, এটা আপনাকে আমাকে বিচার করতে হবে, অ্যাজ এ স্পোর্টসম্যান আমাদের চিন্তা করতে হবে। ইন্ডিয়া আজকে অলিম্পিকে মেডেল জিতেছে, এতদিনের তুলনায় সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে, আজকে নীরজ চোপড়াকে ট্রেনিং করতে কিন্তু ইন্ডিয়ায় থাকতে হয় না, নীরজ চোপড়াকে ট্রেনিং করতে হয় জার্মানিতে গিয়ে, নীরজ চোপড়ার কোচ জার্মান থেকে আসে, ইন্ডিয়ার 60-75% হেড কোচ কামস ফ্রম ফরেন এরিনা, কেন? নিশ্চয়ই কোথাও একটা খামতি আছে, কিন্তু প্রোপাগান্ডা করার সময় আমরা দেখছি আমাদের প্রাইম মিনিস্টার ফোনে কথা বলছেন, অনুপ্রাণিত করছেন, আমাদের মোটিভেট করছেন, জেতার পরে লাউডস্পিকার অন করে সবাই দেখতে পাচ্ছে, আর সেই ফোনটাও লাউডস্পিকার অন করে প্লেয়াররা কথা বলছে। আমাদের ভাবতে হবে এটা কি প্রোপাগান্ডা না এটা আন্তরিক প্রচেষ্টা, এটা কিন্তু সমাজের উপরে ছেড়ে দিতে হবে, সমাজের কি দৃষ্টিভঙ্গি। ইন সাম কান্ট্রি স্পোর্টস ইজ ইউজড অ্যাজ এ ওয়ে অফ লিভিং অ্যাসাইড এ রিয়েল প্রবলেম অ্যান্ড এন্টারটেইনিং দ্য সিটিজেনশিপ, আনন্দ। আমরা যেরকম ভারতবর্ষে এই করোনা কালে সিনেমা দেখাটা খানিক উঠে গেছে সিনেমা হলে গিয়ে, আমাদের যদি সত্যি, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি নয়, ইন্ডিয়া ডেভেলপড কান্ট্রি নয়, ডেভেলপিং কান্ট্রি,
আমরা যদি ডেভেলপড কান্ট্রি দেখি যেরকম ইউএসএ, চায়না, অস্ট্রেলিয়া, এরা কিন্তু স্পোর্টস এ ততটাই উন্নত, এদের স্পোর্টস সায়েন্স ততটাই উন্নত। কিন্তু যেসব দেশে স্পোর্টস সায়েন্স উন্নত নয়, যারা আন্ডার ডেভেলপড, আন্ডার প্রিভিলেজ কান্ট্রি, যেরকম জামাইকা, কিন্তু তারা অলিম্পিকে এত ভালো কি করে করছে? বিকজ তাদের সোশ্যাল স্পোর্টসটা এতটাই পাওয়ারফুল, ঘরের প্রত্যেকটা লোক হোল হার্টেডলি উইকেন্ডে স্পোর্টসে পার্টিসিপেট করে, তারা আনন্দ পায় স্পোর্টসে পার্টিসিপেট করে। অ্যাট দ্য সেম টাইম দ্য পলিটিশিয়ান টাইস টু অ্যাসোসিয়েশন হিজ ইমেজ উইথ এ স্পোর্টস সাকসেস। যখনই কোনো স্পোর্টস ম্যান সাকসেসফুল হয়, দেখবেন ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সেখানকার এমএলএ, এমপি, এরা তারা এসে কিন্তু ফটোটা তুলে নেয়। এবার আমাদের বুঝতে হবে, এখানে কোথাও ভুল নেই তো? অন আদার হ্যান্ড, এগুলো হলো পলিটিক্যাল অ্যাপ্রোচ, এর কিন্তু সবটা ভালো বা সবটা খারাপ এটা বিচার করতে হবে যে কোনটা কতটা নেব। অন দ্য আদার হ্যান্ড, স্পোর্টসম্যান ডোন্ট ওয়ান্ট টু বি লিঙ্কড টু এ পলিটিক্যাল পার্টি অর আইডিওলজি। আমরা এখন দেখছি কিছু কিছু স্পোর্টসম্যান এই কনসেপ্টটাকে ভেঙে পলিটিক্সের সাথে একান্ত ভাবে যুক্ত হচ্ছে এবং তারা মিনিস্টার হওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি রাজ্যবর্ধন সিং রাঠোর, ইন্ডিভিজুয়াল মেডেলিস্ট, অলিম্পিয়ান, আমাদের দেশের স্পোর্টস মিনিস্টার হয়েছে। এটা খুবই একটা বড় ব্যাপার। যখন স্পোর্টস ম্যানের আন্ডারে এই মিনিস্ট্রিটা থাকবে, সে বুঝবে এর নিড, এর রিকোয়ারমেন্ট। এবং এই যে মিশন টু অলিম্পিক পোডিয়াম, এই ধরনের মিশন, এই যে ফিট ইন্ডিয়া মুভমেন্ট, এই খেলো ইন্ডিয়া, এই ধরনের বড় বড় আন্দোলন, মুভমেন্ট, কেন আমরা এটাকে মুভমেন্ট বলছি, কেন ফিট ইন্ডিয়া মুভমেন্ট বলছি, কেন ফিট ইন্ডিয়া প্রোগ্রাম বলছি না, কেন মুভমেন্ট বলছি, এটা আমাদের বুঝতে হবে। মুভমেন্ট এই জন্য বলছি, মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এখানে আছে, পুরো দেশ এখানে যোগদান করতে পারে, এর কোনো শুরু বা শেষ নেই। এটা ঠিক ভারত ছাড়ো আন্দোলনের মতো ফিট ইন্ডিয়া আন্দোলন, পুরো নেশনটাকে একটা ফিটেস্ট নেশন হতে হবে। তো পলিটিক্সে স্পোর্টসম্যানরা আসে না, ভাবে এটা একটা খারাপ জায়গা, অনেকের মনে এই ধরনের থাকে, কিন্তু ধীরে ধীরে এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছে। ধীরে ধীরে এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে অনেক স্পোর্টসম্যান এখন ধীরে ধীরে পলিটিক্সের সাথে যুক্ত হচ্ছে এবং চেষ্টা করছে তাদের অ্যাসোসিয়েশনকে, তাদের অর্গানাইজেশনকে, তাদের দেশকে আরো বেশি সমৃদ্ধ করার। নাও বিজনেস, দিস ইজ বিজনেস। আমাদের বুঝতে হবে টাকা ছাড়া কিছু হয় না। আমি বললাম না, খেলার সাথে ধুলো ওয়ার্ডটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এখন শুধু খেলা রয়ে গেছে। আপনি যখনই কোনো বড় স্পোর্টসে যাবেন, তার ইকুইপমেন্টের খরচা, তার ট্রেনিং খরচা, তার ডায়েটের খরচা, এর সবকিছুর পিছনে কিন্তু বিজনেস লুকিয়ে আছে। এই যে নীরজ চোপড়া ট্রেনিং করছে ফরেনে গিয়ে, এর ব্যয়ভার কিন্তু ভারত সরকার বহন করছে না, এর ব্যয়ভার বহন করছে JSW, জিন্দাল গ্রুপ। তো এখানে ওর কাছে বিজনেস। থিঙ্ক অ্যাবাউট দিস কোশ্চেন। এই কোশ্চেন গুলো আমাদের কখনো কখনো শুনতে হয়েছে, যদি আমরা খেলাধুলোর সাথে জড়িত থাকি বা নাই থাকি। ডু ইউ প্র্যাকটিস এনি স্পোর্টস? তুমি কি কোনো খেলা খেলো? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? কি করো তুমি তোমার অবসর সময়? ডু ইউ ডু এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন ওপেন এয়ার, আউটডোর স্পোর্টস তুমি কি খেলো, না মোবাইল গেম খেলেই খুশি থাকো? অর ইউ শুড ডু স্পোর্টস, তোমার স্পোর্টস করা উচিত। এই কোশ্চেন গুলো যখনই আসে, এর প্রত্যেকটা থেকেই কিন্তু বিজনেসের উৎপত্তি শুরু হয়। আমি প্রথমেই বলেছি, যদি আমরা ফুটবলকেই দেখি, ফুটবলের কিন্তু একটা বিশাল বড় ডাইমেনশন আছে, যে ডাইমেনশনটা জুড়ে ফুটবল রাজত্ব চলে। এবং ফুটবল এমন একটা স্পোর্টস, আমরা সোশ্যাল মিডিয়া সাইট দেখি, ইনস্টাগ্রাম যদি আমরা দেখি, ইনস্টাগ্রামের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যদি কেউ হয়, সেটা হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সবচেয়ে বেশি নাম্বার অফ ফলোয়ার্স। তো ইটস এ হিউজ বিজনেস, এত বড় ভাস্ট এরিয়া, এত বড় একটা কনজিউমার অ্যাট্রাক্ট করা যায় স্পোর্টস এর থ্রু দিয়ে। নাও ইকোনমি অ্যান্ড স্পোর্টস, আমরা জিডিপি, জিডিপির কথা বলি, ভারতবর্ষের জিডিপির নিচে
নিচে নেমে যাচ্ছে। তো জিডিপিটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি আমরা যদি স্পেনের ক্ষেত্রে কথা বলি, নাওডেজ স্পোর্টস ইজ এ লিডিং ইকোনমি অ্যাক্টিভিটি ইন স্প্যানিশ সোসাইটি সিন্স ইটস রিপ্রেজেন্ট দা 1.2% অফ জিডিপি। যখনই বিজনেস এসে যাবে, যখনই একটা হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো কোনো দিকে, এই যে কিছুদিন ধরে একটা অলিম্পিক নিয়ে চলছে, এতে আমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখছি অলিম্পিয়ানের ছবি লাগাচ্ছে, উই আর প্রাউড অফ ইউ, বিভিন্ন লোক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। আমরা কিন্তু এক মাস আগে এটা পাইনি বা দু মাস আগে এটা পাইনি। এই যে আমরা ভারতবর্ষকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছি স্পোর্টসে, তারপরে কিন্তু আমরা ক্রাউডটাকে অ্যাট্রাক্ট করতে পেরেছি। আর যদি আমরা এই বিজনেসটাকে ধরতে পারি, এই যে টেকনিক্যাল সাপোর্টটা যেটা আমাদের বিদেশ থেকে হায়ার করতে হচ্ছে, যে ইকুইপমেন্টটা আমাদের বিদেশ থেকে হায়ার করতে হচ্ছে, সেটা যদি আমরা এখানে জেনারেট করতে পারি, আমাদের কাছে আইআইটি আছে, আমাদের কাছে এনআইটি আছে, উই নিড টেকনিক্যাল সাপোর্ট, আমাদের কাছে যে ব্রেন গুলো আছে, ক্রিম অফ দ্য সোসাইটিকে আমাদের অ্যাট্রাক্ট করতে হবে টুয়ার্ড স্পোর্টস। তারা তাদের রিসার্চটা করুক স্পোর্টস ওরিয়েন্টেড, তারা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করুক, তারা পেটেন্ট বানাক। কেন আমরা চায়নার পেটেন্ট নেব, কেন আমরা ইউএস এর পেটেন্ট নেব? যতদিন না ক্রিম অফ দ্য সোসাইটি অ্যাট্রাক্ট হবে টুয়ার্ড স্পোর্টস, যতদিন না রিসার্চ টেকনিক্যাল এম্পাওয়ারমেন্টস হবে, আপনি যত ভালোই জেনেটিক্যাল স্ট্রাকচার নিয়ে আসুন, স্পোর্টস এর ডেভেলপমেন্ট করা খুব মুশকিল। সোশ্যাল স্পোর্টস কে ডেভেলপ করতে হবে আর স্পোর্টস সায়েন্স কে ডেভেলপ করতে হবে। শুধু পকেট স্পোর্টস কে ডেভেলপ করলে এটা সম্ভব নয়। নেক্সট, ভায়োলেন্স অ্যান্ড অ্যাগ্রেশন, এ তো সমস্ত খেলাই আছে, যেখানে খেলা থাকবে সেখানে ভায়োলেন্স হবে, সেখানে অ্যাগ্রেশন হবে। আমরা বাঙালি, ইস্ট বেঙ্গল মোহনবাগান মাঠে আমরা যাই, যখনই যদি ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো গ্যালারি আলাদা আলাদা হয়। আমি একবার খেলা দেখতে গেছিলাম ইস্ট বেঙ্গল মোহনবাগানের, আমার চোখের সামনে একটা ঘটনা ঘটেছিল। একটি লোক জানতো না যে ইস্ট বেঙ্গল গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের অ্যালাউ নয়, বা হলেও চুপচাপ বসে থাকতে হয়। এবার ইস্ট বেঙ্গল গ্যালারিতে ঢুকে মোহনবাগান সমর্থক কি জানতো না যে সে ইস্ট বেঙ্গল গ্যালারিতে ঢুকে গেছে? আর যেই মোহনবাগান গোল করেছে, সঙ্গে সঙ্গে গোল বলে চিৎকার করে উঠেছে, আর ছাতার বাট দিয়ে, ছাতার যে উডেন বাটটা হয় ওটা মাথায় দম করে মেরেছে আর মাথা থেকে রক্ত পড়ে। এবার এটা আরো বড় মাপের হয় যখন আপনি ইংল্যান্ডের মতো ডেভেলপ কান্ট্রি দেখবেন, যখন কোন টিম হেরে আসে তাদেরকে মার্ডার করে দেওয়ার পর্যন্ত চেষ্টা হয়। সাউথ কোরিয়াকে ব্যান করে দেবে বলেছিল ফিফা যদি তাদের প্লেয়ারদের উপর অভদ্র আচরণ করা হয়, যদি তারা হেরে আসে। ইটস আ পার্ট অফ দ্য গেম। বেট ইন স্পোর্টস, সময়টা যদিও একটু সংক্ষিপ্ত, আমি চেষ্টা করব, 24টা স্লাইড আছে, আমি তাড়াতাড়ি যতটা পারবো কভার করার। আমরা এখন খুব, যদি ইন্টারন্যাশনালি দেখি, আমরা এখন খুব কয়েকটা ইন্ডিয়ান অ্যাপের কথা প্রথমে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ড্রিম ইলেভেনে টিম বানাও, তারপরে বলে ইউ মে বি অ্যাডিক্টেড, ইটস ইউর ওন রিস্ক। ড্রিম ইলেভেনে টিম বানাতে পারো, তার থেকে তুমি পয়সা কামাতে পারো, ইটস এ টাইপ অফ বেটিং, সমাজের একটা অঙ্গ, একটা বিরাট ধরনের পয়সা এর মধ্যে ইনভলভ। এই যদি আমি এখানে বেটফেয়ার, বিউইন অ্যান্ড ইউনিবেট এর কথা বলেছি, গ্লোবালি এটা একটা বিশাল বেটিং সাইট, বিশাল পরিমাণ একটা ক্রাউড কে অ্যাট্রাক্ট করে এরা, এবং লোক লেগে থাকে, লোক পয়সা ইনভেস্ট করে জেতার আশায়। ড্রাগ টেকিং ইন স্পোর্টস, আমরা কিছুদিন আগে দেখেছি, আমরা কিছুদিন আগে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমার মেয়েটা একদমই ছোট, মাঝে মাঝে হয়তো কেঁদে উঠছে, আপনাদের একটু শুনতে অসুবিধা হলে আমায় প্লিজ ইন্টারঅ্যাক্ট করবেন, আমি চেষ্টা করবো। So again, come to the topic, that is drug taking in sports. Amra ekhon ekta notun terminology dekhchi, jeta holo fashion influencer, tar sathe sathe arekta dekhchi fitness influencer. Apnara joto social media site dekhben, eta khub common terminology ekhon, sports ei fashion influencer, fitness influencer. তারা কিছুদিনের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আনতে পারে নাকি বডিতে, উইদ ইন টু উইক্স আপনার সিক্স প্যাক অ্যাবস চলে আসবে, উইদ ইন থ্রি মান্থস আপনার বিরাট বড় মাসেল হয়ে যাবে। দেখুন, ফিটনেস ইজ এ স্মল পার্ট অফ স্পোর্টস, স্পোর্টস এর একটা সংক্ষিপ্ত পার্ট হলো ফিটনেস।
এখন যেটা ফিটনেসটাকে ব্র্যান্ডিং বা মার্কেটিং করা হচ্ছে বাই শোয়িং আ মাস্কুলার বডি, একটা বিরাট বড় মাসেল বানিয়ে নিচ্ছে কি করে? তাই জন্য বডি বিল্ডিং এখনো অলিম্পিক স্পোর্টস নয়, এর পেছনে আছে একটা বিরাট বড় অ্যানাবলিক স্টেরয়েডের চক্র। উইদাউট অ্যানাবলিক স্টেরয়েডস মানে ইনজেক্টিভ পিলস আছে, নট ওয়ে প্রোটিন, কিছু কিছু ওয়ে প্রোটিন আমরা খাই, ওয়ে প্রোটিন নট হার্মফুল, ওয়ে প্রোটিন টোটালি দুধ থেকে তৈরি হয়। তো যদি কিছু কোশ্চেন থাকে অ্যানাবলিক স্টেরয়েড বা ডায়েট বা সাপ্লিমেন্টেশন নিয়ে আমাকে আফটার ইন্টারাকশন আপনারা করতে পারেন। তো এখানে যেহেতু আমরা সোশ্যালাইজ সোশ্যাল সমাজকে নিয়ে কথা বলছি, সেখানে আমরা বলছি কিভাবে আপনারা এখন দেখবেন প্রোটিন ওয়ে প্রোটিনের বিক্রি অনেক বেড়ে গেছে। আগে আমরা ভাবতাম এগুলো খারাপ জিনিস, এখন ঘরে ঘরে সবাই ওয়ে প্রোটিন নেয়, যারাই জিম করছে তারাই দেখবেন ওয়ে প্রোটিন কনজিউম করে। দ্যাট ইজ নট স্টেরয়েড, সেটা কিন্তু স্টেরয়েড নয়। আমরা যে অর্ডিনারি মিল খাই তাতে আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন নিতে পারি না, তার জন্য আমরা ওয়ে প্রোটিন। ইন্ডিয়ান ডায়েটে ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান হয় ইয়া আমাদের প্রোটিনের মাত্রা কম থাকে, তো আমরা ওয়ে প্রোটিন নিই। বাট ডোন্ট গো ফর অ্যানাবলিক স্টেরয়েডস যা দিয়ে বিরাট বড় বড় ভেন বের করে দিচ্ছে মাসেলের মধ্যে, বিরাট বড় বড় সাইজ আকার ধারণ করে নিচ্ছে। দ্যাট ইজ কল্ড অ্যানাবলিক এফেক্ট অফ অ্যানাবলিক স্টেরয়েড, তার অনেক কনসিকোয়েন্সেস আছে। মাস মিডিয়া ইন স্পোর্টস, আমরা দেখি ব্রেকিং নিউজ, কনজিউমারকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় মিডিয়া। এই খেলা হবে, খেলা হবে কিন্তু মাঠে নয়, খেলা হবে ইলেকশনের ময়দানে, কিন্তু সেটা প্রোপাগেট কি দিয়ে করা হচ্ছে? খেলা হবে। আমরা আপামর জনতা খেলাটাকে খুব সহজে রিলেট করতে পারি, কেন কি আমরা ছোট থেকে খেলতে খেলতে বড় হই, ছোট বাচ্চাও একটা খেলনাকে খুব ভালোবাসে। তো খেলাটা এত আমাদের কাছের, আমরা এই স্লোগানটাকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেন। এন্ড এটা ফ্লোট করে কি? থ্রু মাস মিডিয়া, যে কোনো স্পোর্ট, যে কোনো স্পোর্ট সোসাইটিতে সোশ্যাল মিডিয়া মাস মিডিয়ার একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে, আর এই ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগিয়ে হয় বিজনেস। যে কোনো স্পোর্টস, এই আজকে আপনি দেখুন নীরজ চোপড়ার কথা, দু মাস আগে অবধি কতজন নীরজ চোপড়াকে ভালোভাবে চিনছে, কিন্তু আজ নীরজ চোপড়ার যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেয় বিরাট বড় হেরফের হয়ে যেতে পারে দেশে। আমরা দেখি ব্র্যান্ডিং এর জন্য কত বড় বড় পপুলার স্পোর্টসম্যানরা বিভিন্ন ব্র্যান্ডকে এন্ডোর্স করে, বিভিন্ন ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট করে। আমরা যদি স্পেনের কথা বলি, ম্যাক্সিমাম কেসেস লা লিগার ফুটবলারদের পেমেন্ট আমরা কল্পনা করতে পারবো না। আমরা দেখি না বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ম্যাচ, আমাদের পুরো দেশের স্পোর্টস এর বাজেট কনজিউম হয়ে যাবে শুধু দুটো ক্লাব চালাতে গেলে, বিকজ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ওখানে আছে, ওরা অ্যাট্রাক্ট করতে পেরেছে ওই পুরো ক্রাউডটাকে। ভারতবর্ষ আমরা স্পোর্টস এ এত পিছনে থেকেও আমরা তাদের ফলো করি, আমরা বার্সিলোনা রিয়াল মাদ্রিদের আপডেট নিতে থাকি, একটা বিশাল ভিজিবিলিটি আছে, একটা হিউজ নাম্বার অফ স্পেকটেটার আছে, মিডিয়া অলওয়েজ তাদের প্রত্যেকটা মুভমেন্টকে ট্র্যাক করছে। তো অলওয়েজ একটা স্পোর্টসম্যান যদি সে গ্লোরিফাই হয়, সে যদি বড় মেডেল নিয়ে আসে তাকে ট্র্যাক করতে থাকে। এবার প্রফেশনালিজম, প্রফেশনালিজমও ডেভেলপ করে স্পোর্টস এর মাধ্যমে। আপনি যদি, আমি একটা ছোট্ট গল্প বলছি, আমি ছোটবেলায় ফুটবলার ছিলাম, ফুটবলার যখন খেলতাম মানে ছোটবেলায়, তখন আমি ওয়েট ট্রেনিং করার জন্য একজন কোচের কাছে গেছিলাম, তিনি বেসিক্যালি ওয়েট লিফটিং কোচ ছিলেন, 5-time সার্ভিসেস গোল্ড মেডেলিস্ট। 5-time সার্ভিসেস কি হয় আমি একটু বলে দিই, আর্মি নেভি আর এয়ারফোর্স এদের কম্বাইন্ড হয় সার্ভিসেস। তো সার্ভিসেস এর যে স্পোর্টস ইভেন্ট হয় সেই ইভেন্টের 5-time গোল্ড মেডেলিস্ট ছিলেন ভদ্রলোক ওয়েট লিফটিং কোচ। তো ওনার কাছে আমি দেখেছিলাম ওই টাইমে প্রফেশনালিজম কিভাবে শেখা যায় স্পোর্টস এর মধ্যে থাকলে। আমি একবার দরজা দিয়ে ঢোকার সময় স্যারকে মর্নিং মিস করেছিলাম, 7 দিন আমাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, শুধু আমি গুড মর্নিং এর জায়গায় মর্নিং মিস করেছিলাম।
তুমি কখনোই তোমার সিনিয়র বা তোমার রেসপেক্টেড কাউকে মর্নিং উইশ করতে পারো না, তুমি বন্ধুদের পারো। এইটা শেখানোর জন্য আমাকে 7 দিন বাইরে রেখেছে। তো অনেক কিছু আমরা শিখি ডিসিপ্লিন থেকে, কম্পিটিটিভনেস, এফার্ট, টিম স্পিরিট, ওয়ার্ক, স্যাক্রিফাইস, অনেক কিছু এর মধ্যে আছে। সময় কম, আমি অত কিছুর বেশি যাচ্ছি না। অ্যাডভার্টাইজিং ইন স্পোর্টস, দ্য রিলেশনশিপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড স্পোর্টস ইজ উইন 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 সিচুয়েশন। স্পোর্টস এর ক্ষেত্রেও জিতবে আর অ্যাডভার্টাইজিং এরও প্রফিট হবে। স্পোর্টস এ এই জন্য এত তাড়াতাড়ি অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায়। এখন স্পোর্টস ইন্ডাস্ট্রির সাথে সাথে ফিটনেস ইন্ডাস্ট্রিও প্যারালালি আপ। ওই জন্য আমাদের গভর্নমেন্ট দুটো মুভমেন্ট চালিয়েছে, একটা ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন ফিটনেস মুভমেন্ট, একটা খেলো ইন্ডিয়া ক্যাম্পেইন স্পোর্টস মুভমেন্ট। এই দুটো মুভমেন্ট যত আগে বেরাবে তত ইনভেস্টমেন্ট আসবে, তত সোসাইটি গ্রো করবে, আর যত সোসাইটি গ্রো করবে ততই কিন্তু দেশ আগে বেরাবে, তত আমরা ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রির দিকে যাব। ইনভেস্টমেন্ট আসতে হবে, টেকনিক্যাল ইম্প্রুভমেন্ট আসতে হবে। স্পন্সর কেন করছে? স্পন্সর করছে এত হেট্রোজিনিয়াস গ্রুপ। সাপোজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফলোয়ারের কথা বলছি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফলোয়ার হিন্দু, মুসলমান, শিখ, সাই, বৌদ্ধিস্ট, ইন্ডিয়ান, পাকিস্তানি, আফগানিস্তানি, চাইনিজ সবাই আছে। এত হেট্রোজিনিয়াস একটা ক্রাউড কে অ্যাট্রাক্ট করার স্কোপ অন্য কোথাও নেই অ্যাপার্ট ফ্রম স্পোর্টস। সো দ্যাটস ওয়াই ইটস এ উইন উইন সিচুয়েশন, বোথ দ্য কেসেস উইন উইন সিচুয়েশন। নাও এখানে দেখুন তিনটে ফটো আছে, একটা ডেভিড বেকহাম, একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একটা রাফায়েল নাদাল। তিনজনই এলিট স্পোর্টস পারসন, টপ মোস্ট পপুলারিটিতে থেকেছে। তারা ব্র্যান্ডিং এর জন্য ভেস্ট অ্যান্ড আন্ডারওয়্যার এর অ্যাডভার্টাইজমেন্ট করছে। দিস ইজ বিজনেস। যখন পপুলারিটি আছে ইউ ক্যান অ্যাট্রাক্ট, ইউ ক্যান বুস্ট ইকোনমি, নট অনলি ইয়োর্স, তোমার দেশের। এরা প্রত্যেকে হিউজ অ্যামাউন্ট অফ মানি চ্যারিটি করে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা যদি ট্র্যাক করি দেখবো কোভিড এর সময় প্রত্যেকটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যেকটা জায়গায় বিরাট বিরাট হসপিটালস আছে। প্রত্যেকটা হসপিটালস কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোভিড হসপিটালে কনভার্ট করে দিয়েছে। এই হোটেল কে সব হোটেল আছে, সরি সরি আমি ভুল বললাম, হসপিটাল নয় হোটেল। বড় বড় শহরে বড় বড় জায়গায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিজস্ব হোটেল আছে। কোভিড এর সময় প্রত্যেকটা হোটেলস কে উনি কি করেছিলেন, কোভিড হসপিটালে ট্রান্সফার করে দিয়েছিলেন। যখনই তোমার কাছে পয়সা থাকবে, যখনই তুমি টেকনোলজিক্যালি বুস্ট থাকবে, তখন তুমি এগুলো ভাবতে পারো, করতে পারো। ফ্রি টাইম ইন স্পোর্টস, এইটাই হলো মেন উদ্দেশ্য ফিট ইন্ডিয়া মুভমেন্টের পিছনে। ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ, 30 মিনিটস ইউ হ্যাভ টু ইনভেস্ট ফর ইউর বডি। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু। আপ সাইকেল চালাও, তুমি দৌড়াও, হাঁটো, সাঁতার কাটো, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাও, ফ্যামিলি কে গো নিয়ে গো ফর ইট, গো অন ইয়োর টেরেস, ছাদে চলে যাও, ছাদে গিয়ে ছোটখাটো ওয়ার্কআউট করো, টু স্পেন্ড এ কোয়ালিটি টাইম। আমরা ঘরের মধ্যে চারজন মা বাবা ছেলে মেয়ে বসে আছি, চারজনের হাতে চারটে মোবাইল না করে চারজন আধ ঘন্টার জন্য একসাথে ছাদে চলে যাক মোবাইলটাকে নিচে রেখে। ইটস কল্ড ফ্যামিলি ওয়েলনেস, ইউ স্পেন্ড এ কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্যামিলি। সো 30 মিনিট নিজের বডির জন্য ইনভেস্ট করো। প্রফেশনাল লিমিটস ইন স্পোর্টস, প্রফেশনালিজম অ্যান্ড স্পোর্টস, এটা নিয়ে আমরা আগেও কথা বললাম, আবার বলবো। অ্যানাদার বিগেস্ট ইভেন্ট যেখানে প্রচুর পয়সা ইনভলভ, বলা যায় এইখানে যদি তুমি খেলতে পারো তাহলে তুমি চাঁদেও যেতে পারবে, সেটা হলো এনবিএ। এনবিএ বাস্কেটবলে প্রচুর পরিমাণে পয়সা ইনভলভ থাকে আর প্রচুর স্পেকটেটার, প্রচুর হিউজ অ্যামাউন্ট। আফটার ফুটবল অর প্যারালাল টু দ্য ফুটবল কিছুতে যদি পয়সা ইনভেস্ট হয়ে থাকে সেটা হলো এনবিএ তে প্রচুর পরিমাণ। স্কুল স্পোর্টস, আমরা মাঝে মাঝেই আন্দোলন দেখি স্কুলে শারীরিক শিক্ষকের নিয়োগ হচ্ছে না। এবার স্কুলে যদি খেলাধুলো হয়, এই যে হরিয়ানার কথা আমরা বলি, এই যে ম্যাক্সিমাম স্পোর্টস পারসন, ম্যাক্সিমাম অলিম্পিয়ান আমরা যদি দেখি হরিয়ানা থেকে উঠে আসছে, কেন? ফার্স্ট, তাদের জেনেটিক্যাল স্ট্রাকচার ভালো। সেকেন্ড, স্কুল লেভেল থেকেই তাদের পেছনে লেগে পড়া হয়, তাদের পিক করে নিয়ে আসা হয় খেলাধুলার জন্য।
আর গভর্নমেন্ট হিউজ অ্যামাউন্ট অফ অনারেরিয়াম দেয় গুড স্পোর্টস পার্সনদের। আর স্পোর্টস যদি স্কুলে না হয়, একটা শিক্ষার বৃহত্তর অঙ্গই অজানা থেকে যায়। তার মধ্যে বিভিন্ন রকম জিনিস আছে, যেরকম রেসপেক্ট টু দ্য ক্লাসমেট, কম্পিটিশন, কম্পেশন, এমপ্যাথি, মানে তোমার বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মানসিকতা খেলার মাঠেই তৈরি হয়। আমাকে একবার ভ্যালু এডুকেশনের একটা ওয়ার্কশপে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়েছিল। ভ্যালু এডুকেশন মানে মূল্যবোধ, মূল্যবোধের উপর একটা আলোচনা চক্রে আমাকে ডাকা হয়েছিল। তো ভ্যালু এডুকেশনের ল্যাবরেটরি বানানো হবে, এই হবে ওই হবে। তো আমি বললাম, স্যার ক্যান আই সে সামথিং, আমি যদি কিছু বলি খারাপ ভাববেন না তো? স্যার ইউ হ্যাভ আ ল্যাবরেটরি অফ ভ্যালু এডুকেশন, আপনার কাছে ভ্যালু এডুকেশনের একটা অলরেডি ল্যাবরেটরি আছে আপনার কলেজের পাশের খেলার মাঠটা, আপনি যদি সেখানে আপনার সমস্ত স্টুডেন্টদের পাঠাতে পারেন তাহলে আপনাকে আলাদা করে মূল্যবোধের জন্য ক্লাসও নিতে হবে না, মূল্যবোধ শেখানোর জন্য বইও পড়াতে হবে না, আর মূল্যবোধের জন্য ল্যাবরেটরিও বানাতে হবে। খেলার মাঠ এমনই একটা জায়গা যেখানে এই সব মূল্যবোধের শিক্ষা একদম পরিপাটি ভাবে দেয়া হয়। তো এই বিভিন্ন ধরনের টলারেন্স, রেসপেক্ট অ্যান্ড রুলস, কোঅপারেশন, ফেয়ার প্লে, এগুলো আমরা সবই স্পোর্টস থেকে শিখতে পারি যদি স্কুলে ভালোভাবে স্পোর্টসটা শেখানো হয়। ওমেন অ্যান্ড স্পোর্টস, আগেকার দিনে এখনো আমরা যতই দেখি মেয়েরাই ম্যাক্সিমাম মেডেল নিয়ে আসছে, বাট এখনো স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকটা জায়গা থেকে মেয়েদের স্পোর্টসে পার্টিসিপেট করতে দেওয়া হয় না ফ্রম দ্য এনসিয়েন্ট টাইম। বাট গ্র্যাজুয়ালি ধীরে 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 ধীরে, আমি এখন বিহারে পোস্টেড, এর আগে আমি পাঞ্জাবে ছিলাম, তার আগে আমি রাজস্থানে ছিলাম, আমি দেখেছি বিহারে মেয়েরা কত স্ট্রাগল করেছে। এখন বিহারে যদি কোনো গেম ভালো ভালো লেভেলে খেলছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতছে, সেটা হলো রাগবি। বিহারে রাগবিতে মেয়েরা ন্যাশনাল চ্যাম্পিয়ন, কত প্রত্যন্ত গ্রাম থেকে মেয়েরা বেরিয়েছে রাগবির মতো গেমে ফাইট করছে, মানে যে গেমে প্রত্যেক মুহূর্তে হাঁটু ভেঙে যাওয়ার, কলার বোন ভেঙে যাওয়ার ভয়। তো ধীরে ধীরে দিন বদলাচ্ছে। এবার কিছু জিনিস আমাদের দেখতে হবে, দ্য অ্যাপিয়ারেন্স অফ স্পোর্টস অ্যাজ এ মাস স্পেকটাকল মেক্স দ্য পার্সন এ প্যাসিভ সাবজেক্ট। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, বেসিক্যালি বাঙালি জাতির মধ্যে, আমরা যুক্তি তর্ক করতে খুব ভালোবাসি। আমাদের যদি বলা হয় খেলা দেখে আমরা সচিন তেন্ডুলকারের আর ব্রেটলির 10-12টা খুদ বার করে দেবো, আমরা একবারে অন্ধভক্ত হয়ে যাই এবং তাদের এমন ভাবে ফলো করতে শুরু করি, তাদের পেপার কাটিং ঘরে সাজাতে শুরু করি, তাদের খেলা দেখা প্রত্যেকটা কিছু ছাড়ি না, কিন্তু নিজে খেলাধুলা বন্ধ করে দিই, আমরা অ্যাজ এ স্পেকটেটার্স মহা আনন্দে দিন কাটাতে শুরু করি। এই জিনিসটা আমাদের কাটাতে হবে, দেখে আনন্দ পাওয়াটা কাটাতে হবে। কেন? সচিন তেন্ডুলকার বলেছেন, ইন্ডিয়া নট এ স্পোর্টস প্লেয়িং কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ স্পোর্টস লাভিং কান্ট্রি। আমরা দেখতে ভালোবাসি, হাততালি দিতে ভালোবাসি, কিন্তু মাঠে নেমে খেলতে ভালোবাসি। জুনিয়র স্পোর্টস অ্যান্ড আর্লি প্রফেশনালিজম, আপনি যদি ভাবেন আপনাকে অলিম্পিয়ান বানাতে হবে, সেটা 20 বছর বা 18 বছর 14 বছর বয়সে গিয়ে সম্ভব নয়। ইউ হ্যাভ টু কাম আপ উইথ এ কমপ্লিট প্ল্যান ফ্রম দ্য বর্ন অফ দ্য বেবি, জন্মের সাথে সাথেই আপনার মেন্টাল মেকআপ অ্যাজ এ পেরেন্টস এমন ভাবে তৈরি করতে হবে, আপনার সোসাইটিকে এমন ভাবে ট্রেন করতে হবে যাতে সেই ছেলেটাকে ওই গেমে অলিম্পিয়ান বানানোর পক্ষে সমস্ত দিক থেকে সাপোর্ট পেতে পারে। ধীরে ধীরে আমরা দেখি ছেলেরা স্কুল লেভেলে তো খুব ভালো খেলছে, যখন যৌবনকাল বা কৈশোর আসে তখন ধীরে ধীরে খেলাধুলো ছেড়ে দেয়। কেন 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 কি এতদিন নীরজ চোপড়াকে আমরা দেখিনি? তাই এখন দেখছে ঘরে ঘরে সবাই জ্যাভলিন থ্রো করতে শুরু করে দিয়েছে। আমাদের কাছে অনেক নাম্বার অফ গেমস আছে, অনেক অনেক, ইন্ডিয়া তো পার্টিসিপেটই করতে পারে না ম্যাক্সিমাম গেমসে অলিম্পিকে, আমাদের কাছে অগুন্তি গেম আছে, ইউ হ্যাভ টু সিলেক্ট, কিন্তু তার জন্য প্ল্যান দরকার। পেরেন্টস ইন স্পোর্টস, আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন ধরনের মা বাবাকে, এখানে শুধু আমরা আমি ফাদারের কথা বলেছি, এটা পেরেন্টসই আপনারা ধরে নিন, দ্য ফ্যানাটিক্যাল ফাদার, এক্ষেত্রে কি হয়, এরকম বাবা মারা কি দেখে, এরা ভাবে যে আমার ছেলে মেয়ে হারতে পারে না,
আমার ছেলে মেয়েকে আমরা খেলতে নামিয়েছি মানে আমার ছেলে মেয়ে হারতে পারে না, রেফারি চিটিং করেছে, রেফারি ভুল, রেফারির ডিসিশন ভুল, ছেলের সামনে সেটা অনর্গল বলে যাচ্ছে, মেয়ের সামনে সেটা অনর্গল বলে যাচ্ছে, আমার যদি সে কোচও এরকম হতে পারে কোচও সেটাই বলে যাচ্ছে যে রেফারি ভুল করেছে, রেফারি ইয়ে করেছে। তারপর দা স্পোর্টিং ফার্স্ট্রেটেড ফাদার সেকেন্ড বা প্যারেন্ট, এখানে কি হয়, হি ট্রাই টু এক্সেল ইন এ স্পোর্টস বাট হি ডিড নট অ্যাচিভ দ্য গোল, দে ইউজ টু চুজ দিস অ্যাক্টিভিটি ফর দেয়ার চিলড্রেন উইদাউট টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য চিলড্রেন্স লাইক সামথিং দ্যাট কজ ইভেন হিজ রিজেকশন। আমি ডিটারমাইন্ড হয়ে গেলাম প্রথম থেকে, আমি ফুটবল খেলেছি মানে আমার মেয়ে আমার ছেলেকেও আমি ফুটবলই খেলাবো, ওর ভালো লাগুক না লাগুক, ওর জেনেটিক্যাল স্ট্রাকচার ওই স্পোর্টস কে সাপোর্ট করে না করে ফার্মে যায়, আমি প্ল্যান করে নিলাম আমার ছেলেকে আমি ইন্ডিয়া খেলাবো, ফুটবলেই খেলাবো যে করেই হোক, এটা চিন্তা ভাবনা যদি আমাদের থাকে এতেও কিন্তু অসুবিধা আছে। দ্য ট্রেনার ফাদার দ্য থার্ড থিং, হি ওয়ান্টস হিজ সন টু বি এ টপ স্পোর্টসম্যান, ট্রেনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি লিভিং অ্যাসাইড অ্যান্ড প্রেজেন্ট অ্যান্ড প্লেয়িং। এতে কি হয়, যখন বাবাই কোচ হয়ে যায় বা পেরেন্টসই কোচ হয়ে যায়, এই ক্ষেত্রে অনেক সময় কি হয়, এত ফোর্স করতে শুরু করে, এত ফোর্স করতে শুরু করে কি ছেলেটা খেলার আনন্দটাকেই ভুলে যায়, সব সময় কম্পিটিশন 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 কম্পিটিশনের মধ্যে চলে যায়। দা ম্যানেজার ফাদার অনেক সময় কি হয়, ছেলেটাকে নিয়ে গিয়ে কোনো ক্লাবে দিয়ে দিল, ক্লাবের উপরেই তার রাইটস দিয়ে দিল যে আমার ছেলেকে পড়াও খেলাও যা পারো করো এবং তাকে একজন ভালো প্লেয়ার তৈরি করো। দা ইনডিফারেন্ট ফাদার, দ্য ফাদার ডাজ নট ওয়ারি অ্যাবাউট দ্য স্পোর্টস প্র্যাকটিস অফ হিজ চিলড্রেন্স, কোন রকম একটা ক্লাবে এনরোল করিয়ে দিল, পয়সা দিয়ে দিল যাতে সে তার ফ্রি টাইম কাটাতে পারে, এরকম আমরা প্রচুর পেরেন্টস দেখি যেখানে মা বাবা ছেলেকে খেলার মাঠে পৌঁছে দিয়ে আড্ডা মারতে চলে গেল, এবার সেখানে ফিস ভরে দিল, এবার সে যাচ্ছে। দেন ওভার প্রোটেক্টিভ পেরেন্টস, এখানে কি হয়, ওই যে খেলাধুলো আমার ছেলের হাড় ভেঙে যাবে তার চেয়ে মোবাইলেই খেলো, এখন ওই সব কি মোবাইলে গেম হচ্ছে তাতেও নাকি আবার চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে যাচ্ছে, ফুটবল খেলে কি হবে তার চেয়ে বরঞ্চ ওইটাই খেল। তো এই যে কিছু চিন্তা ভাবনা আমাদের সমাজের মধ্যে আছে, এই চিন্তা ভাবনা গুলোকেও আমাদের চেঞ্জ করতে হবে। এবার কেমন পেরেন্টস আমাদের সমাজে দরকার, কি হ্যাজ ইন মাইন্ড দ্য স্পোর্টস ইন্টারেস্ট অফ হিজ চিলড্রেন, প্রথমে খুঁজে বের করতে হবে যে আমার ছেলে কোন খেলা বা আমার মেয়ে কোন খেলাটাকে ভালোবাসে, একটা স্পোর্টিং মাইন্ড হতে হবে। আমি একরোখা হব না, আমি ওকে সুইমার বানাবো তো সুইমারই বানাবো না, সে যদি বাস্কেটবল ভালোবাসে বাসুক না সেটাতেই ভালো এক্সেল করুক। যেরকম সৌরভ গাঙ্গুলি ইনিশিয়াল ডেজে ফুটবলার ছিল, তারপর সে দেখলো আমি ক্রিকেটটা ভালো খেলতে পারি, তো একটু তার উপর ভরসা করে ছেড়ে দেওয়া উচিত। হি নোজ দ্য ডিফারেন্স বিটুইন ডেঞ্জারাস অ্যান্ড ওভার প্রোটেকশন, যে বাবা মা বুঝবে যে ওভার প্রোটেকশন টা কতটা ভয়ানক হতে পারে, আমি ওভার প্রোটেকটিভ হবো না, তাকে ছাড়বো, তাকে খারাপ ভালোটা নিজের বুঝতে দিতে হবে। দ্য প্র্যাকটিস ওয়েন এভার হি ক্যান ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইথ দেম, যতটা পারবো আমি তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে মোটিভেট করব, সে যদি পুশ আপ 50টা মারতে পারে আমি তার পাশে গিয়ে 20টা মারি না, হি অর শি ফিল মোটিভেটেড। একটা বাচ্চার পাশে যখন বাবা মা বা তার কোচ একসাথে ওয়ার্কআউট করবে কিছুক্ষণের জন্য, বাচ্চাটা কিন্তু মোটিভেটেড হয়। দ্য রেসপেক্ট হি অর শি রেসপেক্ট রেফারি অ্যান্ড ট্রেনার্স, এটা আমরা সবাই জানি, হি মেক্স হিজ চাইল্ড সি দ্যাট দ্য ফাইনাল গোল অফ স্পোর্টস অ্যান্ড সোশ্যালাইজেশন আছে। সবচেয়ে বড় ব্যাপার একটা খেলাধুলায় বড় মানুষ হওয়া, যেটা সচিন তেন্ডুলকারের বাবা তাকে বলেছিল, আখির মে যেই দেখা যাতা হ্যায় কি তুম ইনসান ক্যাসে, হার এবং জিত দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শেখায়। এই সব জিনিসগুলো যদি থাকে তাহলে একজন আদর্শ প্যারেন্টস হওয়া যায়, এবং সমাজে আমাদের এরকম প্যারেন্টসই চাই, তবেই আমাদের সমাজ অনেক নাম্বার অফ অলিম্পিয়ান বেস্ট প্রডিউস করবে। কনক্লুশন আমি শেষ করতে যাই, সমাজের বিভিন্ন দিক আছে, সমাজের বিভিন্ন ভালো লাগা আছে, ভালোবাসা আছে, রাজনীতি আছে, সামাজিক প্রতিবন্ধকতা আছে, তার মধ্যেও এগিয়ে চলতে হবে, এবং আলটিমেট উই হ্যাভ টু কিপ আওয়ার সেলফ ফিট, ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ। অ্যান্ড যদি জিডিপির দিকে তাকানো হয়, উই হ্যাভ টু মেক বিজনেস ফ্রম স্পোর্টস, বি এ গুড প্রফেশনাল, আর্ন মানি অ্যান্ড লার্ন প্রফেশনালিজম, কিভাবে পেশাদার প্লেয়ার হতে হয় সেটা শিখতে হবে,
কিভাবে প্রচুর পরিমাণে অর্থনৈতিক মুনাফা বা অর্থনৈতিক আকর্ষণ নিয়ে আসা যায় স্পোর্টসে, তবেই কিন্তু উন্নতি সম্ভব। আজকে একটা র্যাকেটের দাম সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পক্ষে বিয়ার করাও সম্ভব নয়। ভালো স্পোর্টস খেলতে হলে ইউনিট স্পন্সার, ভালো লেভেলের ট্রেনিং ইউনিট স্পন্সার, তো মাস্ট দেয়ার উইল বি এ বিজনেস। কর্পোরেট সেক্টরকে এগিয়ে আসতে হবে, পাবলিক প্রাইভেট অ্যাটাচমেন্টে বিভিন্ন ধরনের একাডেমি চলবে, তবেই কিন্তু ডেভেলপড কান্ট্রির মতো ইন্ডিয়াও ডেভেলপড হবে, নাহলে ডেভেলপিং থেকে যাবে। সো সোসাইটি হ্যাভ এ ইম্পর্টেন্ট রোল, সোসাইটি এই অ্যাকসেপ্টেন্সটা দেবে কি করে ম্যাক্সিমাম লোক। আমি প্রথমেই বলেছিলাম একটা হেট্রোজিনিয়াস গ্রুপ, মানে বিভিন্ন ধরনের ক্রাউডকে কিন্তু আমরা স্পোর্টস এর থ্রু দিয়ে অ্যাট্রাক্ট করতে পারি। যদি আমরা রামায়ণ দেখাই শুধু হিন্দু হিন্দুরা দেখবে, যদি আলি প্লেয়াররা দেখাই শুধু মুসলমানরা দেখবে বা অন্য কেউ দেখবে, বাচ্চারা দেখবে, কিন্তু স্পোর্টস বাচ্চা বুড়ো সবাই, আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখবে, তো একটা হেট্রোজেনিয়াস ক্রাউড কে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। এন্ড সেকেন্ড, ফিজিক্যাল এডুকেশন ক্লাস কম্পালসারি হতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং, দেন অনলি উই ক্যান চেঞ্জ দ্য মাইন্ডসেট অফ সোসাইটি। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ এন্ড ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ ডক্টর অরিজিৎ পুততুণ্ড। অরিজিৎ বাবুকে ধন্যবাদ আমি দিচ্ছি, কিন্তু ধন্যবাদের সঙ্গে সঙ্গে একটা আক্ষেপও আমার বড় রকম থেকে যাচ্ছে যে ওনার আলোচনাটা এত দ্রুত শেষ করলেন উনি। সময়ের একটা বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু আলোচনাটা এত চমৎকার উনি শুরু করেছেন এবং এত বিভিন্ন দিক স্পোর্টসের সবটাকে এনেছিলেন ওনার প্রেজেন্টেশনের মধ্যে, যে আলোচনাটা আরো বিশদে চলুক এবং আরো বিভিন্ন রকম দিকে আমাদের চিন্তাকে ছড়িয়ে দিক, এটা শুনতে শুনতে আমার খুব ইচ্ছে করছিল আর কি। ধন্যবাদ অরিজিৎ বাবুকে। আমার মনে হয় যে অরিজিৎ বাবুর বক্তব্য আমরা যদি আরো একাধিক ওয়েবিনারে আরো বেশি সময় দিয়ে পাই, ওনাকে ওনার সঙ্গে আলোচনার সুযোগ পাই বা ওনার কথা শোনার সুযোগ পাই, তাহলে ভালো হয়। শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রীরা নয়, গোটা কলেজের ছাত্রছাত্রীরাই, সবাই যদি এটা শুনতে পায় পেত, তাহলে সকলেরই সার্বিকভাবে একটা বিরাট উপকার হতো। আর বিশেষত অরিজিৎ বাবু বিশেষত নিজেও ফুটবলার ছিলেন বলছেন এবং ফুটবল নিয়ে অনেকখানি কথা বললেন, স্প্যানিশ ফুটবল নিয়ে বা নানা রকম। তো ব্যক্তিগতভাবে আমাকে সেটা ভীষণভাবে স্পর্শ করলো, কারণ আমিও ওনার মতোই ফুটবলার, ফুটবল ভক্ত। আমি নিজের জীবনকে মাপি মোট কতগুলো ওয়ার্ল্ড কাপ, কতগুলো কোপা আমেরিকা, কতগুলো ইউরো কাপ দেখতে পাবো বাকি জীবনে, তাই দিয়ে। তো সেই জায়গা থেকে ভীষণই একটা বহুর বক্তব্য সম্পর্কে। যাই হোক, আমরা একটা প্রশ্নোত্তর পর্বে হয়তো যাব, সেটা আমার নিজেরও অনেক প্রশ্ন অরিজিৎ বাবুর কথা শুনতে শুনতে তৈরি হয়েছে, তার দু একটা হয়তো আমি অরিজিৎ বাবুকে করবো। আমরা আমাদের দ্বিতীয় যিনি বক্তা আছেন শ্রী রাজু রায়, তাঁর কাছে যাব। তিনি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেখানকার যোগের শিক্ষক, যোগ ব্যায়ামের শিক্ষক। আমরা তাঁর কাছে যাব, তাঁর বক্তব্য শুনে নেব, তারপরে আমরা একটা ছোট ইন্টারাকশনের সেশন হয়তো শুরু করব, যেখানে ছাত্রছাত্রীরা আছে তাদেরও কিছু প্রশ্ন থাকতে পারে। কিন্তু তার আগে আমি আমন্ত্রণ জানাই আমাদের আজকের দ্বিতীয় বক্তা সম্মানীয় শ্রী রাজু রায়, যোগা টিচার, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, ক্যালকাটা ইউনিভার্সিটি। রাজু বাবু আপনি আছেন? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন। গুড আফটারনুন এভরিবডি, স্যার আই এম অডিওবল? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড আফটারনুন এভরিবডি, উইশ ইউ অল হ্যাপি ন্যাশনাল স্পোর্টস ডে। বিফোর আই স্টার্ট মাই টপিক, আই উড লাইক টু কনভে মাই রেসপেক্ট প্রিন্সিপাল স্যার, অল দ্য টিচার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। উই নো দ্যাট টুডে ইজ ভেরি অসপিসিয়াস ডে and I am very much glad that I am invited by the Madan Mohan College in this auspicious day to say something about
ন্যাশনাল স্পোর্টস ডে। নাও আই এম শেয়ারিং মাই প্রেজেন্টেশন অলমোস্ট প্রিন্সিপাল স্যার says says many things about the sports and different dimension of sports and how sports can motivate us, how sports help to change our life. It not only that we make our career through the sports, amra je shuru matro sports ba kono khelaghular maddhome je amra career toiri korbo ta noy, sports er dimension এতটাই বড় যে আমাদেরকে নিজেদের পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করার জন্য, আমাদেরকে নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এবং নিজেদের মধ্যে মনুষ্যত্ব বোধকে জাগ্রত করার জন্য কিন্তু স্পোর্টসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। শেয়ারিং মাই পিপিটি। এভরি ইয়ার উই সেলিব্রেট দিস ডে ন্যাশনাল স্পোর্টস ডে, বাট রিসেন্ট টাইম উই আর more conscious about national sport day because recently we know that we got the 7 medal from the olympics olympic theke amra 7 medal peyechi ebong ei ei jonno amader aste aste sports er proti karon amra kono jinish ke jokhon amra amader jibone amader moddhe ante chai setake amra sob shomoy je jinish ta ke beshi follow kori seta hocche amader idolism idol আমরা যখন আমাদের নিজের জীবনে কোনো জিনিসকে আমরা আইডল হিসেবে দেখতে পাই তখন সেই জিনিসটাকে কিন্তু আমরা বেশি আমাদের জিনিস বেশি আমাদের জীবনে কিন্তু অ্যাকসেপ্ট করার চেষ্টা করি। এখন এখনই আমরা স্যার বললেন যে এখন অনেকেই জ্যাভলিন শিখতে যাচ্ছে, কেন যে আমরা জানি যে নীরজ চোপড়া গোল্ড জিতেছেন এবার অলিম্পিকে, কিন্তু এতদিন পর্যন্ত আমরা জ্যাভলিন হয়তো আমরা স্কুল লাইফে অনেকেই জ্যাভলিন থ্রো করেছি, অনেকেই স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়েছি, বাট যে জ্যাভলিনকে আমরা কেরিয়ার হিসেবে নিতে পারবো সেটা কিন্তু আমরা এতদিন পর্যন্ত কেউ ভাবিনি। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি গোল্ড জেতার পরে কিন্তু এই জ্যাভলিন সম্পর্কে যে মানুষের ধারণা যে হ্যাঁ এটাও আমাদের কেরিয়ার হতে পারে সেটা কিন্তু দেখিয়েছেন নীরজ চোপড়া। তো আমাদের জীবনে আমরা সেই জিনিসটাকে ফলো করি যেটা যেটা আমাদের জীবনে বা যাকে দেখে আমরা কোনো কিছু শিখতে পারবো। একদিন পর্যন্ত ভারতবর্ষে ক্রিকেটটা এতটা পপুলার এই কারণেই যেহেতু আমরা পরপর দেখে এসেছি যে একজন সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কর, কপিল দেব, সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকার, দে আর দ্য আইডল ইন দ্য ক্রিকেট। বাট ইন দ্য আদার স্পোর্টস, অন্য স্পোর্টসে কিন্তু ভারতবর্ষে তেমন কোনো আইডল প্লেয়ার কিন্তু ছিল না বিভিন্ন ডাইমেনশনে। আমরা দেখতে পাচ্ছি এখন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, তার আগে সাইনা নেহওয়াল, তার আগে প্রকাশ পাদুকন, এনারা কিন্তু আমাদের এই যে ব্যাডমিন্টন এবং উমেন ব্যাডমিন্টনটাকে পপুলারাইজ করেছেন সাইনা নেহওয়াল। তো এরকম ধরনের আমাদের বিভিন্ন স্পোর্টস কিন্তু যত হাই লেভেলে যাচ্ছে তত কিন্তু আমাদের যত আমরা আইডল প্লেয়ারকে দেখতে পাবো সেই হিসেবে কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। সেই জন্য আমরা এই স্পোর্টসের প্রতি মানুষের যে মনোভাব, মানুষের যে চিন্তাভাবনা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে। আশা করি এই পরিবর্তন আগামী দিনেও হতে থাকবে। হয়তো আমরা সকলেই সকলের কাছে সম্ভব নয় যে আমরা স্যার বললেন যে অনেকে এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে আসে যে হয়তো কেউ আসে যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, প্লেয়ার বানাবো না, কেউ আবার এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে আসে আমার ছেলেকে আমরা প্লেয়ার বানাবো। কিন্তু প্লেয়ার হওয়াটা যে খুব ইজি ব্যাপার তা নয়, কারণ সেই লেভেলটা যাওয়া সত্যি খুব টাফ। কিন্তু খেলাধুলা আমাদের কি করতে পারে, খেলাধুলার গুরুত্বটা কি, একটা কোট সুন্দর কোট, এ হেলদি মাইন্ড ইন এ হেলদি বডি, উইচ মিন্স দ্যাট এ হেলদি বডি ইজ এসেন্সিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান অ্যাক্টিভ ইন্টেলিজেন্সি। তো
আমাদের ইন্টেলিজেন্সি লেভেলকে ডেভেলপ করার জন্য এবং আমাদের শরীর এবং মনের মধ্যে যে এনার্জি সেটাকে ডেভেলপ করার জন্য বা একাগ্রতাকে ডেভেলপ করার জন্য কিন্তু স্পোর্টসের একটা গুরুত্ব বর্তমান আছে। তাই স্পোর্টসকে শুধুমাত্র আমরা নিজেদের কেরিয়ার হিসেবে না ভেবে আমাদের শরীরকে গঠার, শরীরকে গঠন করার মাধ্যম হিসেবেও কিন্তু আমরা নিতে পারি। তাই আমরা আজ যে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করছি, এই এই দিনটির উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে মানুষের মধ্যে আরও স্পোর্টস সম্পর্কে, খেলাধুলা সম্পর্কে, কেরিয়ার এবং তার সঙ্গে আমাদের শারীরিক এবং মানসিকভাবে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট বিষয়টাকেও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া। অবশ্যই আজকের আমরা যেই দিনটিকে, যাকে উৎসর্গ করে এই দিনটিকে উদযাপন করছি তার সম্পর্কেও আমাদের কিছুটা জানা প্রয়োজন। এবং স্যাররা আগেও বলেছেন মেজর ধ্যানচাঁদ সম্পর্কে, উই নো অ্যাবাউট দ্য মেজর ধ্যানচাঁদ, আমরা কতটা জানি ওনার সম্পর্কে। আজকের দিনটাকে যে আমরা সেলিব্রেট করছি, যার উদ্দেশ্যে সেলিব্রেট করছি আমরা, যার বার্থডে অ্যানিভার্সারিতে আমরা এই দিনটিকে সেলিব্রেট করছি, তার সম্পর্কে আমরা কিছুটা বায়ো দেখলাম যে উনি মানে ফুল নেম মেজর ধ্যানচাঁদ সিং, 29 আগস্ট 1905 এলাহাবাদে জন্মগ্রহণ করেন এবং তাকে বলা হয় ম্যাজিশিয়ান। এবং তিনি 1956 সালে ভারতবর্ষে তৃতীয় সিভিলিয়ান অনার পদ্মশ্রী পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত হন 1956 সালে। স্যার কিছু স্টোরি বলছিলেন, একটা স্টোরি বললেন যে অ্যাডলফ হিটলার, ওনার সাথে যে কনভারসেশন হয়েছিল, তাকে তার র্যাঙ্কের পরিবর্তন এবং সেই দেশে যাওয়ার জন্য বলেছিলেন। আরও কিছু আছে, বার্লিন অলিম্পিকটা এমনই একটা অলিম্পিক ছিল, সেই অলিম্পিকে কিন্তু অলিম্পিক স্টেডিয়ামকে করার একমাত্র মাধ্যম হিসেবে ছিল কিন্তু ধ্যানচাঁদ। কিছু স্টোরি আমিও বলছি যেটা সত্যি আমাদেরকে উদ্বুদ্ধ করে যে একজন ভারতীয় প্লেয়ার, যেটাকে আমরা ভারতবর্ষের গ্লোরি অফ স্পোর্টস, যে ভারতবর্ষের স্পোর্টসকে যে চূড়ায় নিয়ে গিয়েছিলেন, তিনি হলেন মেজর ধ্যানচাঁদ। কিন্তু বর্তমান সময়ে আমাদের ইয়াং জেনারেশন, উই ডোন্ট নো অ্যাবাউট দ্য গ্লোরি অফ হকি, ইন্ডিয়ান হকি। আমরা কিন্তু ইন্ডিয়ান হকির যে গ্লোরি সেই সম্পর্কে কিন্তু আমরা অতটা ওয়াকিবহ নয়। আমাদের এখন এক সময় আমরা আমাদের ন্যাশনাল স্পোর্টস হিসেবে হকিকে ধরতাম, কিন্তু এখন ভারতবর্ষের কোনো ন্যাশনাল স্পোর্টস হিসেবে কিছু ধরা হয় না, যাই হোক না কেন। তো হকি এমন একটা স্পোর্টস যেটা কিন্তু আমাদের বিশ্বের বুকে কিন্তু ভারতবর্ষকে চিনিয়েছেন এবং তার অন্যতম কারিগর ছিলেন মেজর ধ্যানচাঁদ। বার্লিন অলিম্পিক সেই সময় নেদারল্যান্ডসের সঙ্গে ইন্ডিয়ার খেলা হচ্ছে, ভারতবর্ষ এতটাই আধিপত্য রেখেছে সেই খেলাতে, খেলার পরে তার স্টিক পর্যন্ত ভাঙা হয় এবং দেখা হয় তার মধ্যে কোনো রকম ম্যাগনেট আছে কি না, স্টিকের মধ্যে কোনো রকম ম্যাগনেট আছে কি না সেটা পর্যন্ত দেখা হয়, কারণ তার কাছ থেকে বল অপোনেন্ট প্লেয়ার নিতে সক্ষমই হচ্ছিলেন না, হচ্ছিল না। তাহলে এই থেকে আমরা বুঝতে পারি সে কেমন মাপের একজন প্লেয়ার ছিলেন, কারণ তিন পরপর তিনটে গোল্ড মেডেল অলিম্পিক ইভেন্টে, এবং যারা এখনকার দিনে ডমিনেট করছে বিভিন্ন স্পোর্টসে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, এই সমস্ত টিম এখন হকিতে ডমিনেট করছে, সেই সমস্ত টিমকে একেবারে 10-0, 9-0 বিভিন্ন এই সমস্ত স্কোরে হারিয়েছেন এই সময়। তো বোঝা যায় যে সেই সময় ভারতবর্ষের হকির কি ঐতিহ্য ছিল, কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের হকি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার হোক বা হকি খেলার বিভিন্ন স্ট্রাকচারের পরিবর্তন হোক, ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন হোক, গ্রাস লেভেল থেকে পরিবর্তন হোক, এই সমস্ত কারণে ভারতবর্ষের হকি অনেকটা পিছিয়ে গেছে। কিন্তু ভারতবর্ষ যে হকির যে গ্লোরি সেটা হয়তো আবার আমরা ফেরার চেষ্টা করছি। আমরা 2021 আমরা দেখলাম অলিম্পিকে ভারতবর্ষ আবার ব্রোঞ্জ পেল, হয়তো আশা করি ভারতবর্ষ হকিতে আবার পুরনো যে ঐতিহ্য সেটা ফিরে পাবে, আমরা সেটাই আশা করি, রাখি। ন্যাশনাল স্পোর্টস ডে এই দিনটি যে আমরা নিজেদের আনন্দের সঙ্গে উদযাপন করছি, এবং তার সাথে সাথে এই দিনটি আরও কিছু গুরুত্ব হলো, এই দিনটিতে স্পোর্টস জগতে যারা নিজেদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে,
তাদেরকে ভারত সরকার দ্বারা বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অর্জুন অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, এখন যেটার নাম পরিবর্তন হয়েছে আমরা জানি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এরকম বিভিন্ন স্পোর্টস অ্যাওয়ার্ড এই দিন কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এই দিনটি এই জন্য কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন ন্যাশনাল স্পোর্টস ডে। এটা কিছু ভারতবর্ষের স্টোরি, যে ভারতবর্ষ বিভিন্ন সময় যে সমস্ত মেডেল পেয়েছে, এবং হকিতে ভারতবর্ষ পরপর 6টি গোল্ড মেডেল পেয়েছিল, পরপর 6টি গোল্ড মেডেল, তারপরে সিলভার, এবং লাস্ট 1980তে ভারতবর্ষ গোল্ড পায়। টোটাল 8টি গোল্ড ভারতবর্ষ পেয়েছে হকিতে, 2টি ব্রোঞ্জ এবং 1টি সিলভার। এটা হলো ভারতবর্ষের হকির স্টোরি। কিন্তু স্যার যেই বিষয়ে কথা বলছিলেন যে এই ভ্যালুস, যে স্পোর্টসটা আমাদের কিভাবে ভ্যালুকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, এই সমস্ত কম্পোনেন্ট, আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ ভালোবাসা, অনেস্টি, সততা, হার্ডওয়ার্ক, রেসপেক্ট ফর আদার, কোঅপারেশন, কম্প্যাশন, সহানুভূতি, ফরগিভনেস, ক্ষমা, শীলভাব, এম্প্যাথি, সিম্প্যাথি, করেজ, ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্বভাব, এই যে সোশ্যাল কম্পোনেন্ট, কারণ আমাদের সোশ্যালি ডেভেলপমেন্টের জন্য এই সমস্ত কম্পোনেন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে সোশ্যালি আমাদের ডেভেলপ করার জন্য এবং সোশ্যালি আমাদের রেসপন্সিবিলিটিকে বজায় রাখার জন্য। এডুকেশন এবং তার সাথে ফিজিক্যাল এডুকেশন, আমরা ধরি ফিজিক্যাল এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে আমাদের সবসময় একটা ব্যাপার থাকে যে আমরা কোনো রকমের ভালো রেজাল্ট করবো, ভালো রেজাল্ট করে কোনো একটা চাকরি বা কোনো একটা বিষয়, কোনো একটা লাইনে আমরা যাওয়ার চেষ্টা করবো। কিন্তু ফিজিক্যাল এডুকেশন হচ্ছে আমার একটা এডুকেশন সিস্টেম, সেই এডুকেশনে আমাদের কিন্তু ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি সব দিক থেকে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট করে। আমরা ফিজিক্যাল মেন্টাল তো আমরা খুব ইজিলি বুঝতে পারি, সোশ্যালিও আমরা বুঝতে পারি, কিন্তু স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমাদের কীভাবে করে আমাদের স্পোর্টস খেলাধুলা বা স্পোর্টসম্যানশিপ স্পিরিট, এই কথাটাও আমরা ব্যবহার করি। এই কথার প্রকৃত অর্থ কী, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কী? আমরা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টকে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট যখন বলি তখন আমাদের মনে আধ্যাত্মিক বলতে আমরা বুঝি কি, আধ্যাত্মিক বলতে ঈশ্বরের প্রতি ভালোবাসা, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা আধ্যাত্মিক হিসেবে ধরে নিই। কিন্তু আধ্যাত্মিক ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট প্রকৃত মিনিংটা কি? স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের প্রকৃত মিনিং হচ্ছে ইভেননেস অফ মাইন্ড, ইভেননেস অফ মাইন্ড বা ইকোনমিটি অফ মাইন্ড। আমরা যদি ভগবদ্গীতার একটা শ্লোকে যাই সেখানে বলা আছে সমত্যম যোগ উচ্চতে, সমত্যম ইট মিন্স ইকোনমিটি অফ মাইন্ড, সেটাই হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। ইভেননেস অফ মাইন্ড বলতে কি, আমরা কিন্তু একজন স্পোর্টস পার্সনকে আমরা দেখতে পাই যে কিভাবে সে সমস্ত কিছুর প্রতি সমভাব মনোভাব রাখে, কারণ আমরা স্পোর্টস ফিল্ডে বিভিন্ন জাতি, ধর্ম, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মানুষ, স্টেজের মানুষকে আমরা দেখতে পাই, সেই সমস্ত মানুষের প্রতি, মানুষের উপর, মানুষের সাথে অ্যাডজাস্টমেন্ট, সমস্ত মানুষের সঙ্গে একভাবে চলা, এটাই কিন্তু আমাদের ইভেননেস অফ মাইন্ডকে কিন্তু প্রকাশ করে, যে আমাদের মনের যে চিন্তাভাবনা সকলের প্রতি, সেই মনোভাব কিন্তু আমরা স্পোর্টসের মাধ্যমে আমরা কিন্তু ডেভেলপ করতে পারি। স্পোর্টস হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল নয়, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে আমাদের আমাদের গভীরভাবে সাহায্য করে। হ্যালো, গভীরভাবে সাহায্য করে। আমি একটা ছোট্ট এখন একটা ভিডিও দেখব, যে আমরা এই 2020 টোকিও অলিম্পিক, এই অলিম্পিক্সের কিছু ঘটনা, কিছু ইনসকে আমরা দেখব, যার মাধ্যমে আমরা দেখতে পাবো যে স্পোর্টসের যে বিভিন্ন, স্পোর্টস একটা ইমোশন, স্পোর্টস একটা অ্যাজ এ মোটিভেটার হিসেবে কাজ করে, স্পোর্টস একটা ইউনিটি হিসেবে কাজ করে, স্পোর্টস একটা আনকন্ডিশনাল লাভ হিসেবে কাজ করে। তারই একটা দৃষ্টান্ত আমরা
একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখবো, আশা করি সবার ভালো লাগবে। এইসব থেকে আমরা যে মোটিভেশন হিসেবে কাজ করি যে স্পোর্টস হচ্ছে এমন একটা জিনিস যেখানের মধ্যে ফেইলিওর থেকে উঠে আসা, উঠে এসে আবার পারফরমেন্স করা, এক ইউনিটি, একের সাথে অপরের কোঅপারেশন, সমস্ত কিছু কিন্তু স্পোর্টস আমাদেরকে দিতে পারে। তো সবসময় স্পোর্টসটাকে আমরা কখনোই ক্যারিয়ার হিসেবে আমরা ভেবে নিতেই পারি, কিন্তু যদি নাও আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারি, তবে কিন্তু আমাদের ডেলি টু ডেলি লাইফে স্পোর্টসটাকে আমাদের অবশ্যই অঙ্গাঙ্গিভাবে বা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কিন্তু সবসময় আমাদের সাথে থাকা উচিত, হাতে রাখা উচিত। ইন্ডিয়ান হকি আমরা দেখেছি, যখন ইন্ডিয়ান হকি মহিলা হকি টিম অস্ট্রেলিয়ার সাথে জয়ী হয়, সেই সময় আমাদের উৎসাহ, যে সময় গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয় সেই সময় তাদের ইমোশন, সমস্ত কিছুই স্পোর্টসের মধ্যে আমরা পাই, ইমোশন, খুশি, আনন্দ। আমরা হকি টিমের উইনিং, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া যখন 2011 ওয়ার্ল্ড কাপ জেতে সেই সময় আমরা দেখেছি আমরা সকলে একসঙ্গে জাতিভেদ নির্বিশেষে আমরা সকলে এই দিনটাকে আমরা উদযাপন করেছি এবং আনন্দের সঙ্গে উদযাপন করেছি। এটাই হচ্ছে স্পোর্টসের মাহাত্ম্য। এবং শেষ পর্যন্ত যেহেতু অ্যাজ এ ইয়োগা টিচার হিসেবে যে জিনিসটাকে আমরা বলতে আমি বলতে চাই যে হয়তো সকলের কাছে সম্ভব হয় না যে, বা অনেক মেয়েরাও আছে যারা হয়তো সেইভাবে স্পোর্টসের সঙ্গে ইনভলভ হতে পারে না, সে যেইভাবেই হোক না কেন, তারাও কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে পারে। তার মধ্যে একটা হলো
যোগা হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি কিন্তু আমরা অল্প জায়গাতে এবং সকলেই আমরা কিন্তু পারফর্ম করতে পারি। ডেলি হাফ অ্যান আওয়ার, ওয়ান আওয়ার আমরা কিন্তু সকলেই প্র্যাকটিস করতে পারি, কারণ আমরা জানি দিস ইজ দ্য সায়েন্টিফিক্যালি প্রুভ দ্যাট থ্রু দ্য ইয়োগিক প্র্যাকটিসেস উই ক্যান ডেভেলপ মেনি থিংস, জাস্ট লাইক ইউ ক্যান রিডিউস আওয়ার স্ট্রেস অ্যাংজাইটি, ডেভেলপ আওয়ার মেমোরি অ্যাটেনশন লেভেল, ম্যানেজ আওয়ার ওয়েট, গেট দ্য পিস ইন মাইন্ড, ইউ ক্যান ইম্প্রুভ আওয়ার ফ্লেক্সিবিলিটি, সেলফ কন্ট্রোল, ইম্প্রুভ আওয়ার কোয়ালিটি অফ স্লিপ, বুস্ট আওয়ার ইমিউনিটি অ্যান্ড সেলফ কনফিডেন্স, সেলফ স্টিম। So this type of benefit we are getting, we can get through the yogic practices. So in our day-to-day life, if you are not able to join with any sports or any competitive sport, then we can practice the yogic activity for benefit our health. Again, say healthy body and a healthy mind. If we try to maintain that thing, we can practice the yogic activity also. So at last, I can conclude that yoga or whatever sports, through yoga, through sports, we can develop our values. And the benefit of sports, ekhane onekei ache jara physical education niye porashona korche, to amra as a physical education niye jara porashona korchi ba jara ei subject e noy, to amader je sports somporke chinta bhabna ba sports er je mahatto বা স্পোর্টস থেকে যে ভ্যালুকে আমরা জেনারেট করছি, সেটা কিন্তু জেনারেশন টু জেনারেশন ফরওয়ার্ড হতে থাকে। যদি আমি নিজের প্রতি সীমাবদ্ধ হয়ে যাই যে আমি যা শিখলাম তার মধ্যে আমার মধ্যেই রেখে দিই, তাহলে কিন্তু কখনই স্পোর্টসের যে এনহ্যান্সমেন্ট সেই এনহ্যান্সমেন্ট কিন্তু আমরা করতে পারবো না। সো জেনারেশন টু জেনারেশন ইফ উই শেয়ার্ড আওয়ার নলেজ টু দ্য আদার অ্যান্ড হোয়াট এভার উই লার্ন ফ্রম দ্য স্পোর্টস we can share to the others. And obviously, যদি আমরা আমাদের অ্যান্সিয়েন্ট এডুকেশন সিস্টেমে যাই, সেখানেও আমরা দেখেছি স্পোর্টস, খেলাধুলা এবং তার সঙ্গে পড়াশোনা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের স্ক্রিপচারকে আমরা, বিভিন্ন ধরনের শাস্ত্রকে আমরা কতটা গুরুত্ব দিয়েছি আমাদের ভ্যালুকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলোকে আমাদের মাথায় রাখা উচিত এবং সেই সমস্ত জিনিসগুলোকে মাথায় নিয়ে আমাদের আগামী দিনে দিনকে আরও সুন্দর করা দরকার। At last, I end the class, end that lecture through a beautiful quote of Katha Upanishad, Uttishtata Jagrata Prapavarani Bodhata Suraya Dhara Nishita Durataya Durgham Pathastat Kavayo Balanti. We know that beautiful quote of Swami Vivekananda. This quote is taken from the Katha Upanishad. Arise, awake, don't stop till the goal is reached. Otho jago, nijer lokkho pouchhona porjonto kokhoni themo na. The same meaning of this sloka. This is the time we can get up and whatever we learn today's lecture or whatever we learn in our whole career, we can share to the other, and whatever your aim, try to achieve that aim. Never we give up. Never give up attitude you can get from the games and sports. You develop that attitude and best of luck for your future. Thank you, sir. Again, thank you to all for giving me this wonderful opportunity to say something in this auspicious day. Dhanyabad, Ajpuray. Shikhan Mandire, Joger Shikhak, Tini Tar Sankhipto Baktobbe, Adhunik Bharat, Tar Krida Charcha, Krida Divasher Udjapon, তার সঙ্গে প্রাচীন ভারত, সেই শিক্ষা ব্যবস্থায় শারীর শিক্ষার, ক্রীড়া চর্চার যে গুরুত্বপূর্ণ অবস্থান, সেই সবের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের এই আন্তর্জাতিক সভায় এখন বিকেল 4:50, আমাদের হাতে খুব অল্প সময় রয়েছে। তবু আমার মনে হয় যে আমরা অন্তত 5 মিনিট যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা শোনার জন্য নিতে পারি। আমাদের দুজন বক্তাই রাজুবাবু এবং অরিজিৎ বাবু দুজনেই উপস্থিত রয়েছেন। ছাত্রছাত্রীদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা তাদের অডিও অন করে প্রশ্নগুলো বলতে পারো। আমি চ্যাট বক্স দেখেছি ইতিমধ্যে, সেখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু করতে পারেন।
স্যার, আমি পলাশ মান্না, উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট। থার্ড ইয়ার কমপ্লিট, মানে পরীক্ষা হয়েছে, এখনো রেজাল্ট আউট হয়নি। স্যার আমার কোশ্চেন যে স্যার, ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করার পর মানে আমি কোন দিকে যাব বা কি করব, সেগুলো যদি স্যার একটু বলতেন তাহলে ভালো হতো। এই প্রশ্ন তো সম্ভবত আমাদের দুজন বক্তার কাছেই, রাজুবাবু এবং অরিজিৎ বাবু, কাজেই আপনারা কে বলবেন উত্তর? আমি শুনিনি, একবার আর একবার বললে ভালো হতো। হচ্ছে এটা পলাশ মান্না প্রশ্ন করছে, সে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছে সারিতে, তার প্রশ্নটা হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশন নিয়ে এর পরবর্তী পড়াশোনা বা মানে ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে, মানে বর্ধমান ইউনিভার্সিটি রেজাল্ট আউট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এখনো রেজাল্ট আউট হয়নি। যদিও তোমার কোশ্চেনটা আজকে টপিকের সাথে রিলেভেন্ট নয়, তবু আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, এখন তো তোমার কাছে একটাই অপশন আছে, যদি তুমি ফিজিক্যাল এডুকেশনে কেরিয়ার আগে নিয়ে যেতে চাও তাহলে ইউ হ্যাভ টু গো ফর বিপিএড। এবার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বিপিএড করে তুমি ফার্দার এমপিএড করতে পারো। এবার তোমার গোল কি সেটা তোমায় দেখতে হবে। তুমি যদি অ্যাজ এ স্কুল টিচার নিজেকে বা অ্যাজ এ কোচ নিজেকে রাখতে চাও, দেন ইউ গো ফর এনআইএস, যদি কোচিং তোমার ভালো লাগে। যদি তোমায় টিচিং তোমার ভালো লাগে তাহলে তুমি বিপিএড করো। যদি তোমার হায়ার এডুকেশন মানে কলেজ লেভেলে টিচিং করতে ভালো লাগে, দেন ইউ গো ফর মাস্টার্স মানে এমপিএড করো, তার সাথে নেট পিএইচডি তোমাকে করতে হবে। সেখানে দুটো লাইন হয়, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টিচিং, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এ দুটো লাইন হয় বেসিক্যালি। তো টিচিং এ যদি যেতে হয় তাহলে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, সেটা সিএসসি, পিএসসি, বিভিন্ন ধরনের সেন্ট্রাল ইউনিভার্সিটি কলেজ আছে, তার আলাদা ইন্টারভিউ হয়, তার জন্য তোমাকে পিএইচডি আর নেট থাকতে হবে আফটার মাস্টার ডিগ্রি। তো এখন তোমার মাস্টার ডিগ্রি টার্গেট নেই, তোমার এখন বিপিএড টা ইনিশিয়াল টার্গেট। বাট তোমার প্ল্যানিং এর জন্য আমি তোমায় বলে দিলাম, ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস এ দু ধরনের মেইনলি জব হয়, একটা হলো টিচিং বা কোচিং, আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ জব। যেরকম আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, আমি স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এবার যারা প্রফেসর, যেরকম এখানে ডক্টর মহাপ্রসাদ ঘোষ, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন আছেন, উনি টিচিং এ আছেন। তো এটা হলো হায়ার এডুকেশনের টিচিং। যারা স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক, তারা আফটার বিপিএড এসএসসি দিয়ে জয়েন করে। যদি কোচিং করতে হয় দেন ইউ হ্যাভ টু গো ফর এনআইএস ডিপ্লোমা, এক বছরের ডিপ্লোমা, যেটা নেতাজি সুভাষচন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে হয়, ওটা করতে হবে। আপাতত তোমার কাছে দুটো অপশন, বিপিএড অ্যান্ড এনআইএস, হুইচ এভার ইউ অপ্ট। অ্যান্ড যোগা যদি পছন্দ করো তাহলে যোগাতেও এখন ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স দুটোই হচ্ছে, এটাও তুমি করতে পারো। স্যার বলছি, স্যার বলছি, ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনার পর বিপিএড করার পরে তো স্যার মানে যোগায় ডিপ্লোমা করা যাবে, আর এমনিতে স্যার মানে মানে বিপিএড না করে যদি যোগায় ডিপ্লোমা করা হয় তাহলে স্যার তো মানে স্যার যোগায় ডিপ্লোমা করলে সেইভাবে তো কোনো কিছু মানে এসএসসি তে বসা যাবে না, তার আগে তোমার বিপিএড এর ট্রেনিং টা দরকার। বিপিএড ছাড়া এসএসসি তে বসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, তাই জন্য বলছি স্যার মানে যোগাটা ডিপ্লোমা স্যার মানে বিপিএড করার পরেও করা যেতে পারে, তাই তো? যোগা তুমি বিপিএড এই যোগা স্পেশালাইজেশন নিতে পারো। ও স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপর বিপিএড করে এমপিএড এও তুমি নিতে পারো যোগা স্পেশালাইজেশন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। পলাশের প্রশ্নটার বোধহয় উত্তর হলো। যদি আর কারো প্রশ্ন থাকে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে, অরিজিৎ বাবু এবং রাজীববাবু দুজনেই আছেন উত্তর দেওয়ার জন্য, যদি কারো প্রশ্ন থাকে করতে পারো।
আচ্ছা, আর কারো প্রশ্ন নেই বলেই মনে হচ্ছে, আর সময় ভীষণ সংক্ষিপ্ত, তবু আমি একটা প্রশ্ন অরিজিৎ বাবুকে করার লোভ সামলাতে পারছি না। নিশ্চয়ই তো, ইট উইল বি মাই প্লেজার। আপনি তো বিভিন্ন বিষয় নিয়েই কথা বললেন এবং সেগুলো সময়ের কারণে বড়ই সংক্ষিপ্ত রইল, তো পরবর্তীকালে আরো বড় করে আলোচনা শুনবার ইচ্ছে আমার ভীষণভাবেই রয়েছে। একটাই ছোট প্রশ্ন করি যে আমাদের দেশে বিভিন্ন খেলায় সাম্প্রতিক কালে গত 30-40 বছরে, হয়তো খুব বেশি হলে 40 বছর, তাতে বিভিন্ন বেসরকারি উদ্যোগ দেখা গেছে খেলা প্রমোট করবার জন্য, ধরুন টাটা ফুটবল একাডেমি কিংবা এমআরএফ স্পেস ফাউন্ডেশন এই ধরনের যারা আর কি, রিলায়েন্স আম্বানি গোষ্ঠী তারা এখন আইএসএল চালাচ্ছেন, ভারতীয় ফুটবলের অনেকখানি উন্নতি হচ্ছে। এর পাশাপাশি এই উদ্যোগগুলো রয়েছে, এর পাশাপাশি এইবারের অলিম্পিক্সে যে মেয়েদের হকি দলটা আর কি, সরকার বিশেষত নবীন পট্টনায়কের নেতৃত্বে উড়িষ্যা সরকার একটা অভূতপূর্ব কাজ করেছেন। তারা একটা এমন ভাবে দলটাকে তৈরি করেছেন, তার আগে হকি ওয়ার্ল্ড কাপ করেছেন উড়িষ্যাতে ভুবনেশ্বরে। তো এইটা একটা সরকারি উদ্যোগ যেটা ভারতবর্ষে খুব একটা দেখা যায়নি এর আগে। তো এই দুটোর মধ্যে কম্বিনেশন খুব ভালোভাবে হলে তো অবশ্যই একটা উইন উইন ব্যাপার হবে। তো আপনার মতটা এই ব্যাপারে কি একটু শুনতে চাই। স্যার খুবই রিলেভেন্ট কোশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রিতে এখন স্পোর্টসের যা সিচুয়েশন, আপনি খালি পেটে খেলে অলিম্পিক মেডেলের আশা করতে পারেন? এখন ইন টার্মস অফ ট্রেনিং, ইন টার্মস অফ ইকুইপমেন্ট, ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, কেন কি ঘর থেকে এসে প্র্যাকটিস করে কোনো প্লেয়ার আর মেডেল দিতে পারবে না, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আপনাকে রেসিডেন্সিয়াল তাকে রাখতে হবে, মানে যেরকম আমরা গবেষণার জন্য কোনো জিনিসকে গবেষণাগারে রাখি, সেরকম একটা এলিট কোর্স পার্সনকে আপনাকে গবেষণাগারে রাখতে হবে। তো গবেষণাগারে যদি আপনি রাখতে পারেন, তবেই কিন্তু সেই গবেষণার ডেটা আপনি দিন বা দিন কালেক্ট করে 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 তবে অলিম্পিক মেডেল অবধি পৌঁছাবেন। যে ভারোত্তোলনে আমাদের মেডেলটা এসছে, আগের বছরেও কিন্তু সেই মেডেল আসার চান্সটা ছিল ওই মেয়েটার, কিন্তু আগের বছর আসেন। আমাদের প্রথম স্পোর্টস আর্কাইভ বলে ব্যাপারটা ইন্ডিয়াতে নেই, ডেটা কিপিং মানে পারফরমেন্স, মানে তার শুধু তো কত ওজন তুললাম ওয়েট লিফটিং এর ক্ষেত্রে সেটা দিয়ে হয় না, তার ফিজিওলজিক্যাল প্যারামিটার্স, তার সাইকোলজিক্যাল প্যারামিটার্স, এই যে একটা ডেটা কিপিং সাল ভর সাল, এটা আমাদের তৈরি করতে হবে। আর আপনি যেটা বললেন গভর্নমেন্ট স্পন্সার্ড, মানে যেরকম আমাদের একটা গভর্নমেন্ট এগিয়ে এসছে, যেরকম হকির জন্য এগিয়ে এসছে আপনার উড়িষ্যা সরকার, সেই রকম হরিয়ানার সরকারও বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্পোর্টস এর জন্য এগিয়ে এসছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন রেসলিং বা অ্যাথলেটিক্স, হরিয়ানা সরকারও সাপোর্টিভ। যদি আমাদের প্রত্যেকটা স্টেটের একটা করে সরকার একটা করে গেম বেছে নেয়, যেরকম পপুলারিটি হিসেবে, ধরুন হায়দ্রাবাদ র্যাকেট স্পোর্টস নিয়ে নিল, লন টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বেঙ্গল ফুটবল নিয়ে নিল, পাঞ্জাব ভলিবল নিয়ে নিল, আপনার উত্তরপ্রদেশ বাস্কেটবল নিয়ে নিল, এরকম প্রত্যেকটা স্টেটে সরকার যদি এগিয়ে এসে এক একটা স্পোর্টস কে স্পন্সর করে, এর চেয়ে ভালো কিছু হয় না। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিপেন্ডেন্সি আমাদের কাটিয়ে উঠতে হবে। যদি আমাদের অলিম্পিক মেডেল চাই, আমাদের নিজেদের যে আইআইটিস গুলো আছে, প্রত্যেকটা স্টেটে একটা করে এনআইটি আছে, 23 আইআইটিস আছে, যেখানে ক্রিম অফ দ্য সোসাইটিরা রিসার্চ করছে। এবং আপনাকে আমি বলতে পারি, মানে যেগুলো ভালো ডেভেলপড আইআইটি আর এনআইটি, তাদের যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনি যে আইআইটি বোম্বে দেখেন, আইআইটি খড়গপুর দেখেন, আইআইটি মাদ্রাস দেখেন, এদের যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে অনেক সাই, মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ে বেটার ইনফ্রাস্ট্রাকচার তাদের কাছে আছে। আমরা যদি ফর রিসার্চ পারপাস আমাদের এলিট অ্যাথলিটদের বিদেশে না পাঠিয়ে ওই রেসিডেন্সিয়াল ক্যাম্প গুলো আইআইটিতে করতে পারি, আমাদের ক্রিম অফ দ্য সোসাইটিকে তাদের উপরে রিসার্চ করার সুযোগ দিই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট পাবো। আশা করি সংক্ষেপে আমি আপনাকে আনসার দিতে পেরেছি। একদম ঠিক বলেছেন, মানে আইআইটি খড়গপুরের স্ট্রাকচারটা কিছুটা আমার জানা আছে,
তো সেখানে ভীষণ ভালো ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য টিমগুলোকে ওরা মাঝে মাঝে ইনভাইট করে প্র্যাকটিস গেম খেলার জন্য, কিন্তু মুশকিলটা হচ্ছে আইআইটি নিজেদের কোনো সেখানে কোনো খেলা হয় না। না স্যার, ইন্টার আইআইটি ইন্টার আইআইটি টোয়েন্টি আইআইটি হলো একসাথে পার্টিসিপেট করে, বাট সেটা নটা ঠিক মানে বড় কিছু নয়, সার্টিফিকেটটা সেরকম ভ্যালু আছে। আমাদের ওই ছেলেগুলোকে অ্যাজ এ টেকনিক্যাল সাপোর্ট ইউজ করতে হবে। মানে ধরুন আইআইটি কিছু ছেলে যারা স্পোর্টসে ইন্টারেস্টেড, তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রিসার্চ করে, তারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ রিসার্চ করে। ধরুন আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিজ্ঞান করতে ঢুকেছে 60 জন, তার মধ্যে 3টে ছেলে স্পোর্টসে ইন্টারেস্টেড যারা ইন্টার আইআইটি পার্টিসিপেট করেছে। ওই 3টে ছেলেকে যদি আমরা সাপোর্টিং স্টাফ হিসেবে আমাদের স্পোর্টস উইংয়ের সাথে জুড়তে পারি, তাহলে আমাদের স্পোর্টস সায়েন্সটা কিন্তু ডেভেলপ হবে। এটা আমরা অস্ট্রেলিয়ার উপর ডিপেন্ডেন্ট, যেটা আমরা জার্মানির উপর ডিপেন্ডেন্ট সেটা থাকে। ধন্যবাদ আপনাকে, প্রচুর ধন্যবাদ। আরেকদিন একটা মানে আরো অনেকটা সময় নিয়ে একটা ওয়েবিনারের জন্য আপনাকে আমন্ত্রণ জানাতে আমার ইচ্ছে করছে। আমরা একটা স্পোর্টস নিয়ে এবং আমার ন্যাচারালি প্রেফারেন্সটা থাকবে ফুটবল, ফুটবল নিয়ে আলোচনার জন্য যদি একদিন আপনাকে পাই আমরা খুব উপকৃত হব। আর আমাদের সময় শেষ হয়ে আসছে। রাজুবাবু মেজর ধ্যানচাঁদ সম্পর্কে বলছিলেন, তো সেই প্রসঙ্গে শুনতে শুনতে আমার মনে পড়লো একটা তথ্য, গর্ব করার মতো তথ্য। আমি কৃষ্ণনগর শহরের বাসিন্দা, আমাদের কলেজটা কৃষ্ণনগর শহরের সংলগ্ন। তো এই তথ্যটা হয়তো আজকের প্রজন্মের অনেকের জানা নেই, তাই এই প্ল্যাটফর্মে আমি জানাচ্ছি। মেজর ধ্যানচাঁদ একটা দিনের জন্য আমাদের আমাদের শহরে এসেছিলেন, কৃষ্ণনগর শহরে। রাত্রিবাস করেননি, কিন্তু একটা গোটা দিন কাটিয়েছিলেন এবং তার মধ্যে একটুখানি মাঠে নেমে স্টিকে বল নিয়ে তার দৃষ্টান্ত দেখিয়েও গিয়েছিলেন। যারা দেখেছিলেন তাদের মধ্যে অনেকেই আজকে আর জীবিত নেই, কিন্তু তবু কেউ কেউ আছেন, তাদের স্মৃতিচারণ থেকে আমরা এই তথ্যটা আমার জানা আছে আর কি। ফলে এটা নিয়ে আমরা আমাদের শহরের মানুষ আমরা গর্ববোধ করার মতো একটা ব্যাপার। আমরা এসব নিয়ে গর্ববোধ করি না, তার বদলে মোবাইল গেম বা শপিং মল নিয়ে গর্ববোধ করি। কিন্তু এই মেজর ধ্যানচাঁদের পা পড়েছিল কৃষ্ণনগরের মাঠে, সেই জায়গাটা তো মানে সোনা দিয়ে বাঁধালেও কিছু হয় না তাতে। তো সেই তথ্যটা জানালাম আর কি। যাই হোক, আমাদের এবারে আমাদের অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও। আমি আজকে আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান ডক্টর মহাপ্রসাদ ঘোষ, এই অনুষ্ঠানের আজকে রাত তাকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করতে। নমস্কার স্যার, ধন্যবাদ। আজকে এক খুব মানে আমার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, এতজন এত ভাষা বলেছে আজকের দিনটাকে নিয়ে, এবং আমাদের যে বিষয় খেলাধুলার সাথে সামাজিক দায়বদ্ধতা অসাধারণ, মানে খুবই একে অপরের সাথে পরিপূরক যাকে বলা যায় আর কি। তো আজকের এই দিনটি জাতীয় খেলাধুলা দিবস ঘোষণা করার জন্য আমি প্রথমেই ভারত সরকারকে ধন্যবাদ জানাই। বর্তমানের সময় নিয়ে তো অনেকেই অনেক কথা বললেন, বর্তমান প্রজন্মে ছেলেমেয়েরা খেলাধুলা বিমুখ, এক্ষেত্রে শুধুমাত্র তাদের উপর দোষ চাপিয়ে লাভ নেই, আমরা অভিভাবকরাও এর জন্য দায়ী, বেশি দায়ী। শুধু দায়ী নয়, বর্তমানের সময়ে পড়াশোনার কম্পিটিশনকে বড্ড বেশি প্রাধান্য দিয়ে শরীরচর্চার দিক থেকে একবারে অবলীলায় অবহেলা করতে শিখে গেছি আমরা। তার ফলস্বরূপ নতুন করে আমরা আর উদাহরণ দিয়ে আর কিছুই আর বোঝাতে চাই না, শুধু একটুকুই এইটুকুই বলবো আর কি, পড়াশোনার সাথে সাথে সমানভাবে খেলাধুলা বা শরীরচর্চাটাও আমাদেরকে প্রাধান্য দিতে হবে বা প্রাধান্য পাক, এই কথাটাই বলবো। খেলাধুলার মধ্যে দিয়ে শরীর এবং মনের বিকাশ সম্ভব, এটা আমরা সবাই আপামর ভারতবাসী সবাই জানি, ভারতবাসী কেন দেশবাসী পৃথিবীবাসী সবাই জানি। ফলে আজকে এই বিশেষ দিনে দিকে দিকে আলোচনা হোক খেলা হোক, দেখতেই পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন স্যারদের কাছ থেকে শুনলাম আজকে দিনটিকে পালন করা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, সেটা ফ্রেন্ডলি ম্যাচ, সেটা মানে রোমান শুধু আনন্দ নিছক আনন্দ দেওয়ার জন্য। তো এই আলোচনা বাস্তবে রূপায়িত হোক এটাই চাই একজন শারীরশিক্ষা বিভাগের শিক্ষক হিসাবে। সারাদিনের মধ্যে বিকালের সময়টুকু আমরা যেন বরাদ্দ করতে পারি, সেই বিকালটাকে আমরা একটু আগেই আমাদের অরিজিৎ স্যার বলছিলেন
যে সারাদিনে যা করছি করছি, আমরা টেরিসে গিয়ে ছাদে গিয়ে বিকেল বেলাটুকু পড়ন্ত বেলাতে গিয়ে আমরা যেন একটু সময় কাটাই, বিভিন্ন জনের টিউশনি থাকে, অনেক কিছুই থাকে, তো সেই সমস্ত জিনিসগুলোকে দেখে আমরা যেন কিছু না, বেশি নয় আধ ঘন্টা 30 মিনিট বারবার কোট করেছেন আমাদের অরিজিৎ স্যার, স্যার আর একবার কোট করবেন হিন্দিটা। ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ, ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ, তো এটাই আমি কোট আনকোট করছি। তো শুধু মানে মানসিক বিকাশ যেমন ঘটবে তেমনি আমাদের সামাজিকতার একটা সুন্দর বন্ধনও তৈরি হবে সবার মধ্যে। কিছুটা সময় আমরা সোশ্যাল মিডিয়া বা যান্ত্রিক জগৎ থেকে বেরিয়ে এসে প্রকৃতির সাথে কথা বলার একটা মানে এক অনন্য ভালো লাগা ভালোবাসা এই জিনিসটা তৈরি করবে। আজকে দুজন বক্তা যথার্থ বলেছেন, আমি আর বেশি দীর্ঘায়িত করব না, এবং সেই উপলব্ধি আমরা আমাদের মধ্যে হয়েছে শারীরিক শিক্ষার বিভাগ এবং জাতীয় সেবা প্রকল্প বিভাগ বলবো না, প্রকল্পের যৌথ উদ্যোগে আজ যে জাতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো তার সিংহভাগ কৃতিত্ব আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর অশোক কুমার দাস মহাশয়কে, স্যারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আরো দুই বিশিষ্ট বক্তা, ডক্টর অরিজিৎ পুরুটুন্ড, তিনি তার বক্তব্য রেখেছেন খুবই প্রাসঙ্গিক মোটিভেশনাল স্পিচ, আমরা কিভাবে বাঁচবো, হাউ টু লাইভ থ্রু প্লে, লেটস প্লে, উনি বারবারই বলেন এই কথাটা। বয়সে ছোট আমার, আমি ওকে বলতে শুনে এসেছি ছোট, মানে ও যখন থেকে ওকে আমি চিনি, তো লেটস প্লে এই কথাটা ও খুবই ইউজ করে এবং করেছে, আজও করে, ভবিষ্যতেও করবে। তো সেই বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তিনি বলেছেন পলিটিক্স অ্যান্ড স্পোর্টস, প্রোপাগান্ডা টুলস, ইকোনমিক্স অ্যান্ড স্পোর্টস, ড্রাগ, বিভিন্ন কিছু আছে, অ্যাডভার্টাইজিং, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, খেলো ইন্ডিয়া মুভমেন্ট, বিভিন্ন কিছু বলেছে, এবং তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের মন কেড়েছে সত্যি, সেটা কোট আনকোট আমি পার্থপ্রতিম স্যার আমাদের TCS এবং ইংরাজি বিভাগের অধ্যাপক মহাশয়ের কথাটাই আমি কোট আনকোট করছি। এবং দ্বিতীয় বক্তা হচ্ছেন আমাদের শ্রী রাজু রায়, টিচার অফ রামকৃষ্ণ মিশন, শিক্ষণ আন্ডার, তিনিও তার বক্তব্যের মধ্যে দিয়ে মেজর ধ্যানচাঁদের বায়োগ্রাফি তুলে ধরেছেন, কিছু মোটিভেশনাল ভিডিও আমাদের সাথে শেয়ার করেছেন, বেনিফিটস অফ যোগা ইন ডেইলি লাইফ সেটাও বলেছেন, রিডিউসিং অ্যাংজাইটি স্ট্রেস কিভাবে করতে হয় সেই সমস্ত জিনিস আমাদের সামনে তুলে ধরেছেন। তারা তাদের এই অমূল্য বক্তব্যের মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের সকলকে সমৃদ্ধ করেছেন। ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক মহাশয় পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, ইংরাজি বিভাগ প্রধান এবং পাশাপাশি TCS রিসার্চ কাউন্সিলের সেক্রেটারি, অসাধারণ বাগ্মিতার সাথে যিনি সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় উপস্থিত থাকা আমাদের শারীরিকশিক্ষা বিভাগের আরও বিভাগীয় যারা আছেন, শ্রী উত্তম বর্মন, আমাদের আরও রয়েছেন অভিজিৎ সভাদার, শিল্পী সরকার, এবং কলেজের আরও অন্যান্য বিভাগীয় প্রধান এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ওয়েবিনারের সাথে যুক্ত রয়েছেন আমাদের অর্গানাইজিং সেক্রেটারি শ্রী সৌমেন পাল মহাশয়কে, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, পাশে থাকার জন্য সবসময়। আসানগর মদনমোহন তর্ক অলঙ্কার কলেজের সকল শিক্ষক শিক্ষিকা অশিক্ষা বন্ধু এবং প্রিয় ছাত্রছাত্রীদের আমার অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার, ওভার টু পার্থপ্রতিম স্যার। আমি আমাদের অধ্যক্ষ মহাশয় উপস্থিত রয়েছেন, ধন্যবাদ জ্ঞাপনের শেষে আমি তাকে অনুরোধ জানাই এই আন্তর্জাতিক যে আলোচনা সভা তার আনুষ্ঠানিক সমাপ্তিটি ঘোষণা করতে। আমি শুনতে রাস্তায় ছিলাম, এই ঢুকলাম, কিন্তু কানে আমার হেডফোন ছিলই, যে কি আলোচনা সবটা শুনতে পারিনি, রাজু রায়ের আলোচনাটাই শেষ পর্যন্ত শুনতে পেরেছিলাম। যাই হোক, সৌভাগ্য যে আমি বাড়ি ঢুকতে পেরেছি, আপনাদের সাথে আমি ছিলাম অনেকটাই সময় ধরে, দুর্ভাগ্য যে সম্পূর্ণভাবে থাকতে পারলাম না, কিন্তু
শেষের দিকটা আমি আবার কানেকশনে হওয়ার পরে ঢুকতে পেরেছি। এমনিতে তো আমরা রেকর্ডিং করেছি স্যার, আপনি পাবেন। হ্যাঁ রেকর্ডিং তো আছে। আমার আনন্দ লাগছে যে আমার কলেজের শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্নভাবে ওতপ্রোতভাবে এই কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে তাদেরকে আমার অন্তরের অভিনন্দন জানাই। এবং সত্যি ভালো লাগে যে এতটা ইন্সপিরেশনের কোথা থেকে তারা পায় এবং ঠিকঠাক কাজ করে। পার্থপ্রতিমবাবুর অসাধারণ বাগ্মিতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের যে রূপরেখা শুরু হয়েছিল এবং তিনি শেষও করেছেন এবং অনুষ্ঠান পরিচালনা খুব সুন্দর হয়েছে। আর সর্বোপরি যে নিশ্চয়ই সকলে খুশি হয়েছে, কিন্তু একটা জিনিস দেখলাম দুর্ভাগ্য যে 114-15 জন জয়েন করলো, ধীরে ধীরে চলে গেল, ধীরে ধীরে তারা আস্তে 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 চলে গেল। এইটা কেমন জানি খুব দুঃখজনক। হয়তো কি তাদেরকে সমস্যা নাকি মানে ইচ্ছে নেই, জোর করে ঢুকে নিয়ে আসা হচ্ছে, জায়গাগুলো খুব দুঃখ লাগে আমার। হ্যাঁ যাই হোক, যদি জীবনে তারা অন্যান্য জায়গায় এরকমভাবে কোনো চাকরি বা অন্য জায়গায় এই জিনিসগুলো করে তাদের কিন্তু অনেক সময় চাকরিও চলে যেতে পারে, তাই না? এগুলো করা উচিত না। একটা স্যাররা বক্তব্য রাখছেন, বাইরের স্যার কত মানুষের কত কাছ থেকে কত জ্ঞান আরোহণ করা গেল, যারা অনেকেই করলো। আমি শেষের দিকে একটুখানি ছিলাম, রাজুবাবুর বক্তব্যটা শুনতে পেরেছিলাম, বাইরে ছিলাম, নেটওয়ার্কের কানেকশানে ঠিক মতো হতে পারেনি, যুক্ত হতে পারেনি। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের যে বিভিন্নভাবে সকলে সহযোগিতা করেছে, কলেজের শিক্ষক শিক্ষাকর্মী যারা ছিলেন, যারা শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন, তাদেরকে সকলকে আমার অন্তরের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই আমি সমাপ্তি ঘোষণা করলাম। এবং ফিডব্যাক নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে মহাপ্রসাদ? শেষ হবে আর 2 মিনিট, এবং যাদের আস্তে আস্তে সবাই লিভ করবে আমাদের রিসোর্স পার্সনদের অনুমতি দিন, তাহলে ওনারা এবার লিভ করবে। হ্যাঁ স্যার, আপনারা এবার আসতে পারেন স্যার। ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে শোনালেন, এবং আরো ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করতে চাই। মহাপ্রসাদ তো আছেই, আমাদেরও ভালো লাগে আপনাদের সহযোগিতা। ঠিক আছে, মহাপ্রসাদকে যখন বলবেন আমরাও সেইভাবে আমরা অনুষ্ঠান করবো। আবার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, আপনি আমার আমন্ত্রণ জানিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। অবশ্যই আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি আস্তে আস্তে সবাইকে লিভ করো। ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমি ইউটিউবটা বন্ধ করে দিই। ঠিক আছে। শুভদীপ কেমন আছিস ভাই? স্যার রেকর্ডিংটা অফ করে দিন। আখ্যার জায়গাতে সবাই স্টুডেন্ট লিখবে, বা যে যে সেমিস্টারে পড়ো সেই সেমিস্টারে সিক্স সেমিস্টার স্টুডেন্ট লিখতে পারো, শুধু স্টুডেন্ট লিখতে পারো। স্যার বেরিয়ে গেল, রেকর্ডিং টপ না করে।